যদি আমরা সাহাবাই কিরামদের আকলাকে আকলাকি হইতে পারি তাহলে সাহাবাই কিরামদের মতো রব্বুল আল্লাপাক কাছে দুনিয়ার থেকেই সুসংবাদ সনদ নিয়ে যেতে পারবো সাহাবাই কিরাম সম্পর্কে পাক বলেন অনুসারী সাহাবাদের প্রথম দুইটা দল মহাজের আর আনসার এদের সম্পর্কে আয়াতের শেষে পাক বলেন আন। তাদের প্রতি আল্লাহ খুশি যেমন আল্লাহর প্রতি তারা খুশি সাহাবাই কেরামরা আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন না পাকও তাদের উপরে সন্তুষ্ট ঘোষণা দিলেন এবার মাঝখানে আয়াতের মাঝে বলতেছেন আল্লা দিন আত্মা সাহাবায়ের কেরাম যে সকল গুণের অধিকারী হইয়া তারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছে কেয়ামত পর্যন্ত যে মানুষগুলো আসবে তারাও যদি সাহাবাই কিরামদের নকশে কদমের উপরে চলে এবং তাদের অনুসরণে আমল করে সকলের সম্পর্কে আল্লাহর ঘোষণা তাদের আল্লাহ আল্লাহ খুশি হয়ে যান তো সাহাবাই কিরামদের স্বভাব ছিল কি এ শুনতেছেন আমার কথা শুনতেছেন এ শুনতেছেন না সাহাবাই কিরামদের স্বভাব এক নম্বর স্বভাব হলো সামিনা বা আত শুনবো আর মানব বলেন যা শুনবো তা মানব যা শিখবো তা আমলে পরিণত করবো এটা স্বাভাবিক নাদের সব যতটুকু আমি মাঝে মাঝে বলি হাজরতাম মসজিদে নবাবিতে বয়ান করতেছেন তো এইভাবে মাঝখানে যারা আছে তারা বসে আছে সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে এই কেউ বসা কেউ দাঁড়ানো এই আপডাউন আপডাউন ভাব এইটা হুজুরের ভালো লাগতেছে না হুজুর দেখি নিজ নিজলিছ আল্লাহ খুব যে যেখানে এসো বসো বসো যে যেখানে এসো বসো হুজুর বসতে বললেন সব সাহাবা মুহূর্তের ভিতরে সেকেন্ড বিলম্ব নাই বসা যাবে কি যাবে না তাও দেখা দেখি নেই বসে পড়ছে হুজুর বসতে বলছে বসে পড়ি তো বসা সবার হয়ে গেছে বয়ানও শেষ হয়ে গেছে হুজুর বয়ান করছেন বয়ান করে হুজুর মসজিদ থেকে বেরোইছেন বেরোয় দেখে বাইরে একটা বুড়ো লোক রুমাইল মুড়ি দিয়ে বসা হুজুর কাছে যে সালাম দিয়েছে সালাম আলাইকুম মানান্তাইয়া সাহেব মুরব্বী আপনি কে মাথাতে কাপড়টা সরাই বলতেছে আনা আম্মুকে আব্বাস ধরে কান্না সোভান আল্লাহ বাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি হুজুর বললেন আপনি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি আর আপনি বাইরে বসে রয়েছেন আমি তো বাড়ি থেকেই শুনেছি তুমি বয়ান করতে চাই বয়ান শুনব লোভেই বাড়ির থেকে আসছি তা আসতে আসতে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা ওয়াজ একটা বয়ান আমার কানে আসছে চিন্তা করলাম যে আব্বাস তুমি তো এখানে আসছো নবীর বয়ান শুনে আমল করবা এই আশায় তো যে বয়ানটা কানে আসে ওইটার পর আগে আমল করে ফেলো হুজুর বললেন সেই বয়ানটা কি ছিল তো হজরত আব্বাস বলতেছেন হুজুর আমি এ পর্যন্ত আসার পরে আমার কানে আসলো আপনি বললেন যে যেখানে আসো বসে পড়ো যে যেখানে আসো বসে পড়ে এটা তো আপনার বয়ান এটা আমার কানে আসছে তো চিন্তে করলাম যে বয়ানটা শুনবো আর মানবো মানব আসছি তো যে বয়ানটা কানে আসছে ওইটার পর আমল করে ফেলি তো আমি জায়গায় বসে পড়ছি আর সামনে বাড়তে পারি নাই তাই এখানে বসেই রয়েছে আর আমি যাইনি মসজিদে হুজুর বললেন চাচা তাহলে তো বয়ান সব শুনতে পারেন নাই তো আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালানু বললেন আব্বাস রাধিয়া তালানু নিজের মুখের আওয়াজ বড় জোর ছিল এ তারিখের কিতাবে লেখে হজরত আব্বাস রাজি আল্লাহ তালুর গলার আওয়াজ এত জোর ছিল যে আট মাইল দূরের থেকে শোনা যাইত আমাকে মাইক যায় আট মাইল দূর যায় নাকি এক মাইলের মাথাতে তাই ভাষা ভাষা বোঝা যায় না গান গাছে না গজল গাছে টের পাওয়া যায় না আল্লাহ তো হজরত আব্বাস রাজি আল্লাহ তালু হুজুর কে বললেন হুজুর ভাতিজা তোমার বয়ানের মধ্যে যা আছে তোমার বয়ান কাছে বসে যে বসে সেও যতটুকু আওয়াজে শোনে ও পাঁচ মাইল দূরে থেকেও যদি শোনার ইচ্ছা করে তাহলে এতটুকু আওয়াজেই শোনে আমি তোমার সব বয়ান শুনছি পুনরাবৃত্তি করা লাগবে না জড়িয়ে ধরে বললেন কন্যা মিনহুম যার সাথে যার মিল হবে। তার সাথে তার হাসর হবে। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে অযুৎ আব্বাস রাধিয়ালো জান্নাতি বিলকুল সন্দেহ নাই একেবারে সব সাহাবাই জান্নাতি কাজে আব্বাস রাধিয়াল হুজুরের জলিলুল কদর সাহাবি এবং চাচা মোহাম্বতের চাচা জান্নাতি আপনি যদি আব্বাস রাধি আল্লাহ তাহলে সব আমলও নাম মিশেন কমপক্ষে এই হুকুমের আমলটা মিশাতে পারেন যে যেখানে যে হালাতে আছে বুঝে পড়েন এই বসে পড়েন কথার পর যদি আপনি আমলে মিলিয়ে আব্বাসের সাথে দিতে পারবেন আল্লাহ আমি কোনো তাই নবী রসুলের সাথে মিলাইতে পারি নাই শুধু আব্বাস রাজি আল্লাহ ওই আমলটার সাথে মিলাইছি বক্তারা যখনই বলতেন বসো আর আমি যে হালাতে থাকতাম বসে পড়তাম আমার এই ঠুক আছে আর কিচ্ছু নেই রহমাতে হন বাহান আমি জুয়াদ জুয়াত। রহমতে হক বাহান আমি জুয়াদ বাহান আমি আল্লাহর রহমতে মোটা কিছু খোঁজে না একটা সামান্য সুতো ওসিলা এ পাইলে আল্লাহ তালার রহমত জারি হয়ে যায় কাজেই এতটুক ওসিলা যদি হাতে থাকে তাদেরও কেয়ামতের ময়দানে কাজে লাগতে পারে এবার কেয়ামত পর্যন্ত এভাবে বয়ান হবে মাহফিল হবে এটা আল্লাহ তালা জানে কি জানে না এটি কথা কয় না এভাবে মাহফিল হবে আল্লাহ জানে না আল্লাহ জানে মাহফিলের পরামর্শ আল্লাহই দিয়েছেন নবী পাক দিয়েছেন কাজে এই মাহফিল হবে এটা আল্লাহ জানে তো নবী যখন বয়ান করতেন মাঠ খোলা উন্মুক্ত ফাঁকা মাঠ লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বসলেও জাগার সংকট হতো না এরকম বাউন্ডারি দিয়ে প্যান্ডেল ছিল না খোলা মাঠ বয়ান করতেন হুজুর সাহাবাইকরাম শুনতেন যে যেখানে এসে বসে কোনো সমস্যা নাই কাজেই কোরআন শরীফের ভিতরে এমন একটা আয়াত আসছে যে আয়াতটা ওই সময় অতটা প্রয়োজন না হলেও কেয়ামত পর্যন্ত লাগবে বিধে আল্লাহ তালা সেট করে রাখছে কোরআন শরীফ এমন কিতাব যেটা সাময়িক না কেয়ামত পর্যন্ত নাকি বলেন কোরআন শরীফ কি সাহাবাই কিরামদের যুগের জন্য সাইর ইমামের যুগের জন্য বোখারি মুসলিম তিরমিজিওয়ালার জন্য কোনো ব্যক্তি সীমাবদ্ধতার ভিতরে আবদ্ধ যে শুধু হুজুরকে কোরআন শরীফ খালি তবলিগ লাগে কোরআন শরীফ শুধু বক্তাকে কোরআন শরীফ শুধু মহাদ্দেশকে কোরআন শরীফ আমাকে পাবলিকের জন্য অন্য কিছু তাই নাকি কোরআন শরীফ সকলের জন্য ঠিক না তো আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত রেখে দেছে যে কেয়ামত পর্যন্ত এভাবে মাহফিল তো হবে জাগার সংকুলন হবে না জাগায় জায়গায় জাগায় শর্ট পড়ে যাবে ওই সময় বাংলায় ডাকলি পাবলিকে আসতে চায় না কোরআন শরীফ যা কয় তাই মানিয়ে নীতি রাজি কোরআন শরীফ পড়ে যদি গালাগালিও করা হয় তাহলেও ভয় মানে ভয় হবে এর প্রতিবাদ করবে না কোরআন শরীফের আয়াতে যদি আপনারে গালিও দেয় তবু আপনার প্রতিবাদ করার ক্ষমতা নাই যারা মুসলমান কথা কন না কেন আমরা সবচাইতে ভালো গালি কি দেই শুয়রের বাচ্চা শুয়র মাইক ছাড়া একটা আলাদা কলাম আচ্ছা নাটক বা কথা হবে না খালি শোনা হবে কুত্তর বাচ্চা কুত্তা জানোয়ারের বাচ্চা জানোয়ার এগুলো তো আমাদের ভালো বাংলা এই কথাগুলো আমি বাংলায় আপনারা যে কেউ রেগে যাবেন আমাকে বললে আমি রেগে যাব কিন্তু কুরআন শরীফের আয়াতেই কয়েক জাহান নামা কথি লঘুম কুলুবুল্লায়ফ কহু নবিহা ওয়ালাঘুম আয়ুনুল্লায়ুব সিরু নাভিহা ওয়ালাঘুম আদানুল্লায়স্ মরু নভিহা উলা ইকা কাল আনা আমি বাল্লঘুম আদল্লু উলা ইকাক হুমুল গ ফিলুন রব্বুলা লামিন বলেন আমি জাহান্নামের জন্য তৈরি করেছি লক্ষ লক্ষ কোটি কোটি জিন আর ইনসান জিন এবং মানুষ তৈরি করেছেন জাহার নামের জন্য তারা কারা লাহুম কুলুমুল্লাফ নাবিহা, যাদের বিবেক আছে যেই বিবেককে ব্যবহার করিয়া দুনিয়ার শূন্য থেকে কোটিপতিতে পরিণত হচ্ছে নাই থেকে হাইতি পরিণত হচ্ছে জিরো থেকে হিরোয় পরিণত হচ্ছে বিবেকরে দুনিয়ার কাজে ব্যবহার করতে কৃপণত করে না সব জায়গা সুন্দর করে বিবেকরে ব্যবহার করে কাজে লাগায় এই বিবেকরে দুনিয়ার কাজে লাগায় কিন্তু যেখানে লাগানো দরকার সেখানে লাগায় না যা বোঝা দরকার তা বোঝে না তাদের চক্ষু আছে যা দেখা দরকার তা দেখে না তাদের কান আছে যা শোনা দরকার তা শোনে না চোখ দিয়ে যদি দেখত আর কান্দে যদি শুনত বিবেকরে যদি ব্যবহার করত তাহলে তাদের মূল যে সম্পদ মানবতা এইটা তাদের ঠিক থাকতো যখন তারা তিনটি অঙ্গকে যথাস্থানে ব্যবহার না করে এবার পাক বলেন এই মানুষগুলো নামে মাত্র মানুষ থাকে আসলে মানুষ থাকে না ওলা একাকালা আম এগুলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল পশুর মতো হইয়া যায় পশুর মতো হইয়া যায় পশু মানে গরু পশু মানে পশু মানে ঘোড়া পশু মানে গাধা পশু মানে বাঘ বাল্লুক পশু মানে বান্দর পশু মানে কুত্তা পশু মানে সুকার কথা বলেন সব বিভিন্ন এক একটা এক এক স্বভাবে এক এক প্রাণীর রূপ ধারণ করে যার মধ্যে যে পশুর স্বভাব আসে সে সেই পশুর বাঘের মানুষ মারে মধ্যে যায় হারাম হালাল বাসা খুঁটে নাই যা পায় তাই খাইতে তালে থাকে কাহার মধ্যে কুকুরের স্বভাব চলে আসে পরশ্রী কাতরতা কুকুর এক কুকুরে আর এক কুকুরের খাওয়া দেখতে পারে না এক কুকুরে আর এক কুকুরের ভালো দেখতে পারে না কতক্ষণ মানুষের মধ্যে এই স্বভাব আছে না নাই যেই মানুষগুলো কান কাজে না লাগায় ওই মানুষগুলো কেউ শুকরের মতো হয় কেউ কুকুরের মতো হয় কেউ গরুর মতো হয় কেউ সাপের মতো হয় কেউ অন্য অন্য প্রাণীর মতো হইয়া যায় এক 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 প্রাণীর মতো হইয়া যায় আল্লাহ এগুলো চতুর্শ মতো এবার চতুর্শ পর্যন্ত সুর সুর তারপরে সুরের বাচ্চা সুর এই ভাদে ভেলাইয়া গালাগালি হলিয় করার কিছু নাই যার মধ্যে এই দোষ আছে সে হয় শুয়ার নয় কুত্ত নয় বান্দর নয় গরু নয় ছাগল নয় বাঘ নয় সিংহ কথা বলেন টিকি ঠিক না তো কোরআন শরীফের আয়াতের হাদে ভেলাইয়া অস্কলিয়ান মোড়া মোড়া মুড়ি করার কায়দা থাকে না আল্লাহ পাক এই জন্য মাঠের জন্য একটা আয়াত রেখে দিয়েছে আমাদের জন্য ওই যা কিল এলাকুম তফাসিল মাজালেস যখন তোমাদের বলা হবে মজলিসির মধ্যে জাগা হাসেনা একটু টেনি টেনি বসে জাগা করে দাও ফাফসাহু তাড়াতাড়ি জাগা করে দাও দেরি করো না আল্লাহ কয় যে তাড়াতাড়ি জায়গা করে দাও জায়গা হচ্ছে না দাও কত মানুষ দাঁড়ায় রয়েছে আপনি এবার বলবেন যে আল্লাহ আমি আগের থেকে এসে ভালো জায়গা দখল করে সাফ সুতরাং বসে রয়েছি আর এই জায়গা ছাড়িয়ে দিয়ে খারাপ জায়গা যাবো তুমি আমার কি দিবা কও তা নাহলে জায়গা ছাড়বো না আল্লাহ কয় আফসাহুল্লাহ লাকুম তোরে দুনিয়াও প্রশস্ততা দেবো আর জান্নাতের মধ্যে বিশাল জায়গা করে দেবো জোরে কন্যা সুবহানাল্লাহ বিশাল জায়গা করে দেবো নবী নিজেই প্রলোভন দিয়েছেন প্রলোভন নবীর প্রলোভন তো মিথ্যে না উম্মদকে উৎসাহিত করেছেন এভাবে যদি কেউ মজলিসে জায়গা করে দেওয়ার জন্য আগায় বসো একর বছর হবে এই জায়গা মানে মাগুরা এলাকায় তো মানুষের ওয়াজের এই ছোট ছোট মাঠ করলে পরে মানুষের কষ্ট আমি খালি খালি চাপ আসছি গরমে তো সবাই ঘাম ছুটি যাচ্ছে জায়গায় হচ্ছে না মাঠ বান্ডা বড় যেহেতু এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে আরো আজকে আপনাদের জামাই নিজে চলে আসছে হজরত মালান আব্দুল সালাম সাহেব আমি তো বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে মানে আইটি আইটি হয়ে গেছি আমার আকর্ষণে লোক আসার কথা না এখন আসছে হজরত মালান আব্দুল সালাম সাহেব যে জায়গায় এত বড় হুজুর আছে সেই জায়গায় একটুক মাঠে হয় নাকি উনি মানুষ সাইজে ছোট হলিও বস্তা ভিতরে বিশাল বড় বহুত বড় আলেম বলেন আলহামদুলিল্লাহ আপনাদের খোশকিসমত যে একজন যোগ্য আলেম জামাই পাইছেন বলেন না আলহামদুলিল্লাহ উস্তাদ আমি ভালো যাদেরকে একটু ছাত্র মনে করি যে তারা ভালো জায়গায় পড়ে আসুক প্রথম পাঠাই উনার কাছে ওখান থেকে পড়ার পরে উনি যদি অন্য কোনো জায়গায় যাইতে অনুমতি দেয় সেখানে যায় কাজে মাঠটা বড় রাখতে হবে যাতে লোকজন একটু প্রশস্ততার সাথে বসতে পারে যুবক যারা আছে তারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে বসো আমার দিক আমার দিক সময় কম বেশি সময় দেওয়া যাবে না প্রত্যেকদিন মাহফিল আপনারা চাইবেন যে সারারাই তস করি কিন্তু বাকি সারাটা বছর ভরে এইভাবে চিল্লেইতে থাকলে কতদিন কুলে শরীর স্বাস্থ্যের ভাব তো দেখতেছেন মাঝে মাঝে কই না স্যাসিস দুর্বল পেরিয়ে উঠি না গতকাল ছিলাম সাতকিলের একেবারে কালীগঞ্জ শেষ ফিরায় সুন্দরবনের কাছে সেনে গেছি আবার চলে এসেছি রাস্তা পুরো ভাঙ্গাচোরা মাজার কিল রিয়ে গেছে আজকে আসছে মোটামুটি ভালো রাস্তায় তারপরে ভিতর যেতে খালি উড়া মুড়া কুড়া কাড়া এর মধ্যে দিয়ে গাড়ি চালায় স্বাদ পাওয়া যায় না তারপরে আবার কালকে যাইতে হবে সেই সাতকিরে এলাকায় এভাবে দৌড়ে পর রয়েছে বাকি গল্প দিয়ে লাভ নেই আমাদের প্রত্যেকদিন দিন লম্বা চড়া বয়ান শুনলে শুনতে ভালো লাগবে কিন্তু নেয়ার মতো কিছু কথা নিয়ে অল্পর মধ্যে হলি আমার জরুরাতটা পুরিয়ে গেলি তো হয়ে গেল নাকি বলেন আলফাজ কি বিচু বেউলজতি নেই দানা গাওয়াজ কো মতলব হায় সদব সে না কে হার সে ভাষা ভিতরে কি দেখি আসে নাকি ভাষা কত সুন্দর বললো কত টেলি ভাষায় বললো রেডিওর ভাষায় বললো টেলিভিশনের ভাষায় বললো সাহিত্যপূর্ণ ভাষায় কাজী নজরুলের বাংলা নাকি রবি ঠাউরের বাংলা এ আমার দেখার দরকার নাই আমার মাকসাদ হলো সাগরে গেছি আমি মুক্তা কোড়াইতে এখন মুক্তা যদি আমি উপরে পাই তাহলে বেশি ভালো আমার পাও অভিযানও লাগলো না আর যদি বিঘেতখানি পানি তি পাই তাও মোটামুটি হলো হাটু পানি তি পাইলে তাও মোটামুটি হলো মাজা পানি তি তাও পাইয়ে গেলাম গলা পানি তি তাও পালাম দুইশো হাত পানির তলে তো ডুবই যদি মুক্তা উঠোনো লাগে কয়জন পারব কন ডুবরিরা ছাড়া পারবে আমরা খালি হাতে বাড়ি চলিয়ে আসা লাগবে বড় বড় পণ্ডিতকে দুইশো হাত গভীর ভাষার তলের থেকে তর্জমা খুঁজে বের করে মশলা বুঝতে জীবনটা শেষ হয়ে যায় গ্রাম্য পাবলিক মূর্খ আসে কিন্তু আমার সাথে গ্রামে গাছ পাতা কাটিয়ে বেড়ায় তারা আমার শ্রোতা কাজেই তাকে জন্য অর্থ মোটা মোটা কঠিন কঠিন বাংলায় দিয়ে আমি অস করি না এক্কেবারে সাধারণ পাবলিক বাংলা স্বরের উপরে মুক্তা ভালি আরও সহজ হয়ে গেল কথা না কেন গ্রাম্য বাংলা বয়ানের ভিতরে মাকসাদ থাকতে হবে জলবে মানফাতের চেয়ে দফে মাজাররাত উলামাই উলামাইকেরাম জানে জলবে মানফাতের থেকে দফে মাজাররাত মোকাদ্দাম ফায়দা উপকার হওয়ার চাইতে উপকৃত হওয়ার চাইতে তার সাথে ক্ষতির থেকে বাঁচা আগে দরকার কথা না কেন যদি আমাদের ভিটামিন খাওয়ার আগে ভিটামিন খাওয়ানোর আগে রোগ মুক্ত হতে হবে যদি শরীরের ভিতরে প্রচন্ড রোগ থাকে এই রোগ থাকা অবস্থায় ভিটামিন দিলে ভিটামিনে কাজ হয় না আগে ভিতরে থেকে কি করতে হবে রোগ দূর করতে হবে নিরসন করতে হবে ইন্দারা কূপের ভিতরে ইন্দারা কূপের ভিতরে যদি ইঁদুর পড়ে মরে আমার দিক ইঁদুর পড়ে মনে বাতাস দিও না আমি আর কথা কই নেহান যে যে আনবে ভাসে আইছেন আইছে জায়গা তো কলতে আগে আসতেন এন্ড খালি কোন কথা কই সময় নষ্ট হচ্ছে ইন্দারা কূপের ভিতরে যদি একটা ইঁদুর পড়ে মরে ইঁদুর মরা ইঁদুর এইটা যদি ফুলে যায় গন্ধ হয়ে যায় এখন এই ইন্দারা তো বাদ দেয়া যাবে না পানির অভাব ইন্দারা পানিতে ব্যবহার করতে হবে এই পানিকে পবিত্র ঘোষণা দিয়া বাকি জীবন ভরে পানি ব্যবহার করা ইন্দারা থেকে বালতি পানি 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 দিলে বাকি বাকি চল্লিশের মশালা আর যদি কুত্ত মরে বা বিলেই মরে বড় জাতীয় কেউ মরিয়ে পড়িয়ে মরে তাহলে পুরো পানি শেষে ভেলাই দিয়ে তারপর ইন্দারা রে আবার দুই আবার ভেলাই দিয়ে তারপরে বাকি পানি যেটা উঠবে সেটা ব্যবহার করতে হবে এখন ইন্দারার ভিতরে ইঁদুর পড়ে মরছে কয় বালতি ফেলাইতে হবে পানি জোর হলো না চল্লিশ পানি চল্লিশ বালতি ফেলাইতেছেন কিন্তু ইঁদুরটা ভিতরে একপাশে রয়ে গেছে আবার চল্লিশ জীবন ভর রে চল্লিশ ফেলাতে থাকবেন যতদিন ইঁদুর না ফেলাবেন ততদিন চল্লিশই কাম হবে না ঠিক না এরকম জলবে মনপাতের আগে দবে মাজার রাত ভিটামিন খাওয়ার আগে রোগ মুক্ত হওয়া পানি ফেলানোর আগে ইঁদুর ফেলানো এখানে আসছি আমরা বয়ান শুনতে নেকি কামাই করার জন্য সব দিক আমাদের খেয়াল রাখতে হবে আমি দেখেছি এখানে মেলা আমার মা বোনরা পর্যাপ্ত পরিমাণ যাতায়াত করতেছে তিন টাকা কামাই করে যদি চোদ্দ শিকি খরচ করে ফেলি তাহলে লাভ থাকে কত শিখি পুলাপান পোলাপান শিখি চেন শিকির দিন নাই তার কি বেকিয়ে শিকি মানে এক টাকার চার ভাগের নাম এক ভাগের নাম হলো শিকি চোদ্দ শিখিতে সাড়ে তিন টাকা কামাই করছেন তিন টাকা চোদ্দ শিকি খরচ আট আনা লসে থাকবে না আইসেন এই জায়গা ওয়াশ আমার মা বোনরা আসছেন আপনারাও আসছেন মেয়ে ছেলেরা বাজার দিয়ে ওপেনে ঘোরাফেরা করবে শিয়ানা শিয়ানা মাইয়েরা ছেলে সাথে কেনু গুতো গুতি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করবে ওয়াশুনে কামাই করবেন তিন টাকা আর ওই জায়গা সেমডিকে গাই খাইয়ে সাড়ে তিনটা লস মহিলারা ওয়াশুনে কামাই করবেন তিন টাকা ছেলে কেনুর গুতো খাইয়া সাড়ে তিন টাকা খরচ হয়ে যাবে তাহলে আপনার থাকলো কি প্রত্যেকদিন দিন আপনার আট আনা লস কাজে এই জাতীয় আর শুনতে আসার দরকার নেই এক কোটি এক লক্ষ মাহবিলের থেকে যা আপনার ইনকাম হবে একটা মেয়েলি অ্যাক্সিডেন্টের দ্বারা তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে ওলামাইকরম সাহেব সাক্কি মজাহের হকের ভিতরে একটা আজীব ঘটনা আছে হজরত মুসা আলহি সালাত কে আল্লাহ পাক হুকুম করছে কমে আমালাকার সাথে যুদ্ধ করতে হবে কোন কম কমে আমালাকা এরকম যুদ্ধ বর্তমানে যা চলতেছে এই যুদ্ধ একেবারে আগা দুনিয়ায় সর্বপ্রথম দুইজন মানুষ আদম আলাইসালামের ছেলে দুইটা হাবিল আর কাবিল সে জায়গাও শুরু হয়েছে মারামারি কতক্ষণ দুই বাইরে এক বাইরে আর এক মেরে ফেলাইছে হত্যা হয়ে গেছে হাদিসে আসছে কেমন পর্যন্ত যত মানুষ যত মানুষকে অন্যায় ভাবে মারবে যত মানুষ যত মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে সমস্ত অন্যায়কারী হত্যাকারীর গুনা কাবিলের আমল নামে এক অংশ জমা হবে মানসান্না সুন্নাতান সৈয়াতান ফালাহু আজরুহা ফালাহু আজরুহু ওয়া ফালাহু বিজরুহু ওয়া বিজরু আমিলা বিহাজা যে ব্যক্তি কোন খারাপ কাজের আবিষ্কারক হয় ওই খারাপ কাজটা ভাই চলতে চলে থাকে আবিষ্কার আবিষ্কার করলে আবিষ্কার করে চলে গেছে মারা গেছে ওর ধারাবাহিকতায় কেয়ামত পর্যন্ত সেই খারাপ কাজ যত হবে তাতে যত গুণা হবে প্রথম জনের জমা হবে ফালাহু আজরু আজরু যে ব্যক্তি কোনো ভালো কাজের উৎপত্তি করে আবিষ্কার করে ওই ভালো কাজটা আবিষ্কার করে চলে গেছে কেয়ামত পর্যন্ত ওই ধারাবাহিকতায় মানুষের যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের নেকি প্রথম জনের আমল নামায় জমা হবে

আমাদের অন্তরকে জিন্দা রাখার জন্য পকাতার কামের চালু রাখতে হবে তাজা খাহি দাস তাঙ্গার দাগ হায় সিনারা গাহে গাহে বাজ খানি কিসায় পারিনরা অন্তরের ব্যথা সিনার জ্বালা যদি জিন্দা রাখতে হয় তাহলে এই জাতীয় কিস্সা কাহিনী আলোচনার মধ্যে রাখতে হবে তাহলে মোমেনের ইমান জিন্দা থাকে কথা বলেন ঠিক না বুঝলি হয়ে গেছেন আপনারা পাবলিকরা তো খবর দেখতেও সময় পান না টেলিভিশনে গেলি মোহাম্মদ মনির খান আলমগীর দেখতে দেখতে সময় চায় আসল খবরগুলো দেখতে সময় পান না এই খবর নিয়ে বর্তমানে দেখা দেখি জানাজানির দরকার আছে ফিলিস্তিনার গাজা এই এ জায়গা মুসলমানদের সাথে লড়াই করতেছে ইসরায়েলি এহুদি বদমায়েশরা ঠিক না এই এহুদিদের সাথে আজীবন গ্যানজাম হজরত মুসা আলহি সময় যুদ্ধ হইছে মুসা নবীর সাথে সাথী ছিলেন মুসা আলহ সালামের উম্মতরা ইরা দাবি করে আমরা মুসা আলহ সালামের উম্মত এহুদি এই বলে দাবি করে কিন্তু কোরআন হাদিসে সব জায়গায় লেখে ইব্রাহিম মা কান ইব্রাহিম ও এহুদিয়ান ওয়ালা নাসরানিয়া কোরআন শরীফের আয়াতের অংশ এরকম যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল না নাসারাও ছিল না মুসা আলাইহিস সালাম এহুদিও না নাসারাও না হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল 12টা এই 12 ছেলের 12টা কওম আছে 12 ছেলের বংশধর 12 কওম তার ভিতরে একটা ছেলের নাম ছেলে ইহুদা এটা ছিল বড় ওই ইহুদার বংশে যারা জন্ম নিয়েছে তারা দাবি করে ইহুদি কিন্তু তাই বলে মুসা আলাইহিস সালাম কি ইহুদির বংশ ইহুদার বংশধর নাকি কার বংশধর তার ইতিহাস তোমার কি জানা আছে মুসা হুদি না। কিন্তু মুসা সালামের সাথে যারা মুসলমান ছিলেন তাদের নাম ছিল বনি ইসরাইল এই বনি ইসরাইলদের হুকুম হলো যাও তোমরা যুদ্ধ করো কর্মে আমালাকার সাথে কমে আমালাকা বহুত বড় বড় জোয়ান বিশাল বিশাল জোয়ান তারা এই কওমে আমালাকার মধ্যে এক জোয়ান লম্বা ছিল এক মাইল নাম তার জালুদ এক মাইল একটা জোয়ান ছিল তিন হাজার সাড়ে তিন কিলোমিটার লম্বা এই গ্রামের নাম কি আমুড়িয়া আমুড়িয়া কি সাড়ে তিন কিলোমিটার লম্বা এই গ্রামে যদি আমুড়িয়া গ্রামটা সাড়ে তিন কিলোমিটার হবে তো এই গ্রামে আসতো তাহলে পুরো গ্রাম লাগতো ওরে সুতি দিতি সারা গ্রামের সবাই খাবার দাবার রোজ সুইশে খেয়ে দিতি এক অক্তে ও যদি পায়খানা করে কয়জন মানুষ তলে যেতাম এত বড় জুয়ান এদের সাথে যুদ্ধ কিন্তু তারা জানে যে মুসা সালামের পক্ষে কে আছে না নাই মুসা সালামের পক্ষে আল্লাহ কমে আমালাকার মধ্যে একটা লোক ছিল যেই লোকটা কমে আমালাকারী লোক কিন্তু ফাঁকে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে নবী বলে বিশ্বাস কইরা মুসা নবীর উম্মতের মধ্যে উম্মতের অন্তর্ভুক্ত ছিল নাম ছিল তার বালাম ইবনে বাউর এই বালাম ইবনে বাউরের প্রসিদ্ধি ছিল মুস্তাজাব দাওয়াত আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয় কমে আমালাকার সাথে যুদ্ধ করার জন্য মুসা নবী প্রস্তুতি নিয়ে গেছে কমে আমালা ওদিকে প্রস্তুত জাপার সে করছে ভিতরে ভিতরে আতঙ্কিত উপরে উপরে ঝাড়ি মারে ভিতরে ভিতরে কিছুই নাই যেমন ইসরায়েল আলা প্রত্যেক বর্তমানে ফিলিস্তিনার গাজার মুসলমানদের কাছে মার খাইয়া তুলোদুনা হয়ে যাচ্ছে উপরে উপরে ঝাড়ি মারতে আছ আর আসমানে তেবুমা ভেলায় ময়দানে যখন নামছে এক দিনে 24টা হারাইছে একদিনে দিনে 10টা সাজোয়া জান হারাইছে এক দিনে 380 জন সৈন্য হারাইছে অথচ একটা কথা স্বীকার করে না উপরে উপরে আমরা জিতে আছি আমরা জয়ে আছি কমে আমালাকা এগুলো ওই বেইমানের বংশ তারা এরকমই বলে ভিতরে ভিতরে আতঙ্কিত কমে আমাল বালাহাম এমনি বাউরাকে বলতেছেন হজরত মুসানবীর নবীর সাথে মুসা নবীর উম্মতের সাথে আমাদের যুদ্ধ আপনি ফাঁকে মুসা নবীরে নবী হিসেবে মানেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার কম কম যে মুসা নবীর সাথে যুদ্ধ করে হেরে যাবে বদনামটা তো আপনার গায়েও লাগবে কাজেই আপনি আপনার রবের কাছে দোয়া করেন মুসা নবীর বিপক্ষে বদ দোয়া করেন বাউরা বলে আদৌ সম্ভব না আমি জানি আল্লাহ হক আমি জানি নবী হক আমি জানি তৌর কিতাব হক আমি এত হককে হক যাই না নবীর বিপক্ষে আমি জবান খুলবো আল্লাহ আমাকে ধ্বংস করে দেবে এটা সম্ভব না আমি কখনো পারবো না দোয়া করতে ওরা সকলে মিলে পিড়া পিড়ি করে বালা আমের কাছে ফেল করে চলে গেছে একদিন চেষ্টা করে পারে নাই দুই দিন চেষ্টা করে পারে নাই তৃতীয় দিনও ব্যর্থ হয়ে চলে গেছে কারণ বালাম জানে আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তো আছেই আছে আসে নবী আল্লাহ প্রেরিত তো রসুল ওনার বিপক্ষে বদা করলে আল্লাহর গজবে পড়ে যাব উনি কখনো মুখ খুলতে রাজি না এবার উম্মত ওনার কাছে ফেল করে চলে গেছে এবার যাই ওরা প্ল্যান করছে বসে বসে মাঝে মাঝে যুদ্ধ বিরতি নিচ্ছে এক ঘন্টার জন্য বিরতি নিয়ে শয়তান কয়টা বসে বসে প্ল্যান করে নতুন কোন কায়দায় মারা যায় তিনবার যখন ফেল করছে এরপরে যাইয়া কমেন নেতারা বৈসা পরামর্শ করছে কয় হুজুরের সাথে যেহেতু পারা গেল না এবার ধরতে হবে ম্যাডাম রে মহিলারা অর্থের কাছে দুর্বল কামাই করতে পারে না এই জন্যে ইনকাম সোর্স তাদের কম বিদায় অল্প টাকায় দুর্বল হইয়া যায় এমন এমন সময়ও দুর্বল হয় দুই চার টাকার বিনিময়ে ইজ্জত পর্যন্ত বিক্রি করে ফেলে ইমান বিক্রি করে ফেলে দেহ পর্যন্ত বিক্রি করে ফেলে মহিলারা কত ঘন্টে কিরিং না কাজেই মহিলাদেরকে ধরতে হবে স্যারের সাথে না পারলেই ম্যাডামের সাথে লাইন করে এবার সবাই মিলে ভরে টাকা নিয়ে সোনা দানা নিয়ে বালাম এমনি বাউরার স্ত্রীর কাছে বলছে ম্যাডাম হুজুর তো কোনোভাবেই রাজি হলো না আমার আমাদের বংশ ধরে ধ্বংস হয়ে যাবে মুসার সাথে কোনো মতো পারা যাবে না হুজুরকে বলেন যে কোনোভাবে বদা করতে নইলে কিন্তু শেষ ইজ্জত আপনারও যাবে আপনার শ্বশুরালের সম্মান শেষ হয়ে যাবে এই নেন বস্তা বলে টাকা মাল তুই গেলে মুসা এখন এই বস্তা ভরা মাল ব্রিফকেস ভরা স্বর্ণ টাকা পয়সা দেখে মহিলার চোখ গুলাই গেছে উনি বললেন আচ্ছা ঠিক আছে তোমরা রেখে যাও আমি রাতের বেলা দেখছি বেটাকে আটকানোর সময় তো রাত রাতের বেলা শুইয়া এরপরে বালাম এমনি বাউরাকে বুঝাচ্ছে ওনার স্ত্রী হজরত একেবারে নিরিবিলি যে আমি আর আপনি ছাড়া কেউ নাই ঠান্ডা মাথায় বোঝেন মুসা যদি হক নবী হয় মুসা যদি হক নবী হয় আপনার মতো লক্ষ্য বালাম এমনে বাউরা বদ্ধ করলে মুসার একটা লোমো খসবে না কথা কন ঠিক না মুসা যদি হক নবী হয় আপনার মতো লক্ষ্য বালাম বদ করলে মূসার একটা লৌমুখ আসবে না আর মুসা যদি হক নবী হয় আপনার মতো মুসা যদি বাতিল নবী হয় মুসা যদি না হক হয় আর বাতিল হয় তাহলে আপনি যদি বদ্ধ করেন মুসা ধ্বংস হয়ে যাবে উম্মত একজন বাতিল ধোকাবাজ নবী রাতের থেকে বেঁচে গেল বুঝেন নাই কথা মহিলাদের কৌশল কত সুন্দর কি সুন্দর বুদ্ধি দিছে হঠাৎ বুদ্ধিতে মহিলাকে সাথে পারা বড় কঠিন হ্যা যুবক মনে রাখিস তোর প্রলোভন দিয়া মহিলারা নাচাবে আসো তোমার সাথে বিয়ে বসবো তোমার এ দেবো তা দেবো আমার বাপের বাড়ি থেকে এই নিয়ে টিয়ে আমরা দুজন চলে যাবো এক করে সেন্ট মার্টিন ওই জায়গা যে জীবন ভরে কাটাবো প্রলোভন দিয়া ইত্যাদি ইত্যাদি করে তোরে তিরিশ হাজার টাকার মোবাইল কিনাবে তারপরে মাসে মাসে দুই দুই করে ত্রিবি সেট কিনাবে এরপরে মাঝে মাঝে আরও নেবে জীবনে কোনো দিন তার টাকা মোবাইলই ঢুকেবে না তোরে সব কিছু কিনাই টিনাইয়া দশ পাঁচ ষাট পাঁচ বছর পর্যন্ত লেজে লেজে ঘুরে যা হঠাৎ করে যেদিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ধরা পড়ে যাওয়ার সাথে সাথে এবার দেখবি যে

এখন বালাম এমনি বাউরা কে যখন এভাবে বুঝেছে যে কথা কি বোঝেননি আপনারা স্যার হুজুর যদি আপনি মুসা নবী যদি হক নবী হয় আপনার মতো লক্ষ্য বালামের বদ্ধ হয় মুসার একটা লোম খসবে না আর যদি মুসা বাতিল নবী হয় আপনি বদ্ধ করলে মুসা যদি হেরে যায় তাহলে উম্মত একজন ধোকাবাজ লম্পট বাতিল নবীর হাতে থেকে বেঁচে গেল এতে আপনার কাছে আপনি আল্লাহর কাছে আরো গ্রহণযোগ্যতা বেশি পাবেন ফাঁকে আমরাই দেন কয় বস্তা পেয়ে যাচ্ছি দেখেন কি করবেন

এখানে বসে আল্লাহ তালা জবালে তুরে বসিয়া আল্লাহ তালার সাথে নবী কথা কয় আর বালাম বদুয়া করে এই পাহাড়ের উপরে তার নাম হলো চিস্তান পাহাড় এই পাহাড়ের মাথায় বসে উনি দোয়া বদা করে যাইয়া মুসা করবো এবার দলবল নিয়ে রওনা দিচ্ছে প্রত্যেকের ঘোড়া গাদা যার যার যানবাহন যা ছিল কোন যানবাহন সামনের দিকে আগাতে চায় না যাবেই না পিটাই পাটাই নেছে তিনবার বালাম এমনে বাউরার ঘোড়া মাঠে বসে পড়ছে যাবেই না চতুর্থ নম্বর বার উঠে যখন আবার ধোয়া মারছে এবার গোলার হাটু পর্যন্ত মাটির মধ্যে ডেবে গেছে এই হাটু পর্যন্ত ডেবে গেছে এবার গোলার রেপিটেছে গোলার জবান খুলে দিছে আল্লাহ তালা গোলাই কয়েবাহান সাবধান আর এক কদমা আমার সম্ভব না তোমাকেও নিষেধ করি আর এক কদম সামনে বাড়বা না খুদা আর গজমে পড়িয়া যাইবা গোলার জবান খুলে দেশে গোলাইক পালামকে নিষেধ করে বালাম কয় এ ঘোড়াও মুসার দলে চলে গেছে বাদ ঘোড়াও বাদ দিয়ে গেলাম ঘোড়ারে বাদ এ ঘোড়া আমি নেবো না চল যাই আমরা পায়ে হেঁটে যাই এবার রওনা দিল পায়ে হেইটা যাইয়া সিস্তান পাহাড়ে বৈশা মুসা নবীর বিপক্ষে বদুয়া করার জন্য হাত তুলছে বদয়া কি করবে বদুয়া তো হবে আল্লাহ মুসারে ধ্বংস করে দাও মুসার দলরে পরাজয় করে দাও কমে আমালাকারে জয় করে দাও এই তো হবে বদুয়া কিন্তু ইচ্ছা রয়েছে তাই তার এইগুলো বলার মুখ দিয়ে বেরোয় যাচ্ছে উল্টা আল্লাহ মুসাও তার দলকে জয় করে দাও আর কমে আমালাকারে ধ্বংস করে দাও একবার এ জবানের মালিককে আল্লাহ কালাম না যে আল্লাহ আইনাইল অলিসান আর রহমানু আল্লাম কুরআন হলাকালে ইনসান আল্লামা গুলবায়ান আল্লাহ একবার জিব্বা সবার মুখের মধ্যে আছে ছাগলের মুখে জিব্বা আছে আওয়াজ করলে ব্যাভা শব্দ হয় আরেক কুত্তার মুখে জিব্ব আছে নাড়া দিলে ঘেউঘেউ শব্দ হয় আর একজনের মুখে জিব্বা আছে নাড়া দিলে আরেক রকম শব্দ হয় মানুষের মুখেও একই সাইজের একটা জিব্বা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয় এই জিব্বার নাড়ার মাধ্যমে কথা তৈরি করে কে सिप torna जी আল্লাহ আল্লাহকে আমি কি তোর দুইটা দেই নাই আল্লাহ তুমি চলবে চক্রে ব্যবহার করবে আমার হুকুম অনুযায়ী আল্লাহ তুমি দিয়েছ তাহলে জিব্বা ব্যবহার করবে আমার অনুযায়ী আমার হুকুমের খিলাপ আমার শরীয়তের খিলাপ যদি ব্যবহার করতে যাই ওই ছোটার জিব্বার ছোটার জিব্বাকে আমি অন্যভাবে ব্যবহার করাবো ওরে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তার থেকে লেস করে নিয়ে যাব ওরে আমি অচল করে দেব উল্টাই দেব তুই মুসার তুই বালাম চাইছিস মুসার বিপক্ষে বদা করবি ও জিব্বা বাপের না জিব্বা দিয়েছি আমি জিব্বা দে আল্লাহ বলাই জিব্বা কয় আল্লাহ মুসারে জয় করে দাও কমে আমালাকারে ধ্বংস করে দাও একবার উম্মতে কয় হুজুর এই কয়া তিনি কি টাকা দিছি নাকি কবেন কি আর কন কি ওইটা আখেরত না ঠিক করে কন বালাম কয় আমি তো যা বলতে চাই তোরা যা দাবি করছি তাই বলতে চাই কিন্তু হয় না তো আমি কি করব। যদিও মুখ দেবের হচ্ছে আস হক কথা কিন্তু তার উদ্দেশ্য তো খারাপ ঘুষ খাইছে ঘুষ খাইয়া উদ্দেশ্য খারাপ মুখের থেকে জিব্বা বেরোয় গেছে সম্পূর্ণ জিব্বা বেরোয়ছে এতখানি খানি বেরোয়ছে যে বসা অবস্থায় জিভ্বা মাটির সাথে বাড়ি খায় কুকুরের মতো জিব্বা বেরোয় গেউ গেউ শুরু হয়ে গেছে আর কোনো কথাই বলতে পারে না এবার বালাম যে চলো এখানে থাকা হবে না মুসার আল্লাহ মুসার দলে চলে গেছে আমাদের কথা আজকে আল্লাহ শুনবে না চলো যাই চলে যাই এখান থেকে আইসা এবার সম্পূর্ণ বেইমান হয়ে গেছে দিল দিল বসু উদ্দেশ্য সামনে আইসা গেলে যোগ্যতার কথা মনে থাকে না উদ্দেশ্য সামনে আইসা গেলে যোগ্যতার কথা মনে থাকে না কোটি কোটি টাকা পাইলে আমি কত বড় হুজুর কিচ্ছুই মনে থাকে না সুন্দরী নারী নির্জন পাইলে আমি কত বড় হুজুর তা মনেই থাকে না ও দোস্তরে যোগ্য উদ্দেশ্য যখন সামনে আইসে যায় যোগ্যতার কথা তখন মানুষে ভুলিয়া যায় আল্লাহ নবী বলেন লায়াসরিকু সারিকু ইহ সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন লা ইয়ান্তাহিবুন না ইন লা ইয়ান্তাহিবু জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মানুষে যখন জিনা করে তখন তার ঈমান থাকে না যখন চুরি করে তখন তার ঈমান থাকে না যখন কাহার সাথে কোনো দুর্নীতি করে তখন তার ইমান থাকে না আল্লাহ একবার এই বালাম এমনি বাউরা আল্লাহর এত বড় বন্ধু হওয়ার পরে বস্তা বইরে টাকা দেখে সম্পূর্ণ ঘুলাই গেছে এবার ওখান থেকে আইসা কয় মুসার সাথে পারলাম না মুসার আল্লাহর সাথে ভাবে পারা যাবে না পারার পদ্ধতি একটা আছে কয় কি পদ্ধতি কয় পদ্ধতি হলো তোমাদের মধ্য থেকে সত্তর হাজার মহিলা সত্তর হাজার মহিলা সুন্দরী নারী বিলকুল ব্যবস্থা করে ল্যাংটা করে মুসার সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দাও বাহিনী বলো ইমানদার চাইবে না নারীদের সাথে করতে ভিতরে একজন না একজন যদি অ্যাক্সিডেন্ট করে ফেলাই দেয় তাতেই তোমাদের কেলাফাতা আর দুই চারটে ছেড়ে দিলেও আমার ফেলবে তাতে তার সাথে কিছু হবে না ছেড়ে দাও আকাতরে যে কোনো এক জায়গায় একটা গোপন জায়গায় যে একটা অ্যাক্সিডেন্ট হলি তোমাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে আল্লাহ আকবর মোসা তো সালামের উম্মতের মধ্যে সত্তর হাজার সুন্দরী যুবতী রমণী ছেড়ে দিয়েছে বেবস্ত্র কইরা মহিলারা ভিতর দিয়ে মারতেছে ডান্স করতেছে মুসা আলাইহিসসালাম উম্মতকে ডাইকে বলেন হে উম্মত সাবধান শয়তানি ফিতনা চলে আসছে তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলাবে iman কে হেফাজত করো আক্লিস দিন একাই এক ফিল আমালুল কলিল তোমার ইমানকে কে খাঁটি করো iman কে সংরক্ষণ করো iman রে পাহারাদারি করো এই নারীদের দিকে তোমরা তাকাইবা না যুদ্ধে যখন আমরা বিজয় হব তখন এই নারীগুলো আমাদের হাতে ধরা পড়ে যাবে এরা হবে গনিমতের মাল আমি এই নারীদেরকে তোমাদের মধ্যে বন্টন করে দেব বান্দি হিসেবে তখন ব্যবহার করতে পারবা করা লাগবে না বিনা বিয়াই তোমরা বান্দি হিসেবে ব্যবহার করতে পারবা হালাল হবে তবে যুদ্ধে রাখ পর্যন্ত একটা নারীর গায়ে হাত দিবা না হাত দিবা তো ধ্বংস হয়ে যাবা মুসা আল ইসলাম সতর্ক করে দিলেন আল্লাহ একবার সমস্ত মুজাহিদরা ইমানি বলে বলিয়ান হইয়া শক্তির সাথে শক্ত ভরে মজবুত হয়ে রয়েছে সীশা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে রয়েছে একটা নারীর দিকে চোখ তুলে তাকায় না কিন্তু একটা মহিলা সবচাইতে বড় সুন্দরী নামতার নামতার কুসাই বেনতে সুর কুসাই নাম বাপের নাম সুর এই কুসাইবেনতে সুর ওর ভিতরে সবচেয়ে সুন্দরী খুব হ্যান্ডসাম এ চোখে পড়ে গেছে মুসা সেনাবাহিনীর একটা গ্রুপের কমান্ডার জামজাম এমনে সোলুম মুসলমান জামজাম এবনে সোলুম একটা ব্রিগেড প্রধান তার সামনে কুসাই সুর পড়ে গেছে এখন জমজমকে ধরছে শয়তানের জমজম কুসাইবেনতা সুরকে নিয়ে তাবুর মুদ্দিনে আটকাইয়া মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি চাইতে গেছে হযরত অনুমতি দেন আমি ওর বিয়ে করি বিয়ে করার অনুমতি না দিলেও কিন্তু এমনিতেই নরমালি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি আর আমাকে সামলাইতে পারতেছি না এমন একটা পাগলামি শুরু করে দিতেছে মুসা আলাইহিস সালাম বলতেছেন ইসবীর صبر কর যুদ্ধে জয় পরাজয় একটা ফয়সালা হোক এরপরে যা করিস করিস আপাতত তো maaf কর মুসা আলাইহিস কথা না শুনে এই জমজম ইবনে শলুম যায়া কুসাইবেনতা সুরের সাথে অপকর্মে रत হয়ে গেছে যখনই শুরু হয়ে গেছে আল্লাহর গজব ভাই কুসাইবেন সুরা জমজম সুলুমের কারণে একটা ব্রিগেডের উপরে খোদার গজব উনার অধীনে যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলো বিভিন্ন রগে মাত্র দুই চার পাঁচ সাত দশ মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে হঠাৎ করে একটা গজব আইসা খবর চলে গেছে মুসা আলাহিসের কাছে মুসা আলাহিসাম আশ্চর্য সাথে সাথে হারুন আল্লাহ ছেলে তাকে মুসা আলাহিসাল্লাম পাঠাইছে সে ছিল আরেকটা ব্রিগেডের প্রধান বলেছে তাড়াতাড়ি যাও জমজমকে তুমি এক্ষনি বিচার করো ওরা জেনায় রত ছিল হজ হারুন আলাই ছেলে যাইয়া একে কপে দুই দুই ভাগ করে ফেলাইছে বিচার হয়ে গেছে খুদার গজব উঠে গেছে বাকি যা যে সংখ্যা ছিল তাই নিয়ে কমে আমালাকার সাথে যুদ্ধ করে মুসলমান বিজয় লাভ করছে আমি বলতে চাইছি মুসা নবী উপস্থিত হারুন আল ইসলাম উপস্থিত সমস্ত মুসলমান মুজাহিদ যারা যুদ্ধের জন্য গেছে এখানে ক্ষুধার গজব আসার কোনো প্রক্রিয়া নাই সে জায়গাও একটা নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একটা ব্রিগেড ধরে ক্ষুধার গজবে চলে গেছে ধ্বংস হয়ে গেছে ও মুসলমান সারা জীবন ভোরে ওয়াজ করবো সারা জীবন ভোরে ওয়াজ শুনবো আপনাদের আমাদের মেয়ে ছেলেরা এখান থেকে যাতায়াত করবে একটা মেয়ের গায়ে যদি একটা ছেলে হাত দেয় একটা অ্যাকসিডেন্ট যদি ঘটে ওরা তো অসন্তি আসে নাই আর অ্যাকসিডেন্টই যুব কাছে অসন্তি আসে নাই এইখান থেকে ওখানে সানা সরবাদাম সাপ্লাই দেওয়ার জন্য আইছে যদি একটা অ্যাকসিডেন্ট ঘটে যায় এরকম মাহফিলে কাজ হবে না খুদার গজব আসবে মায়ের খেতে হবে আল্লাহ তাআলা হেফাজত করে বলেন আমিন আরও বলেন আমিন এই যে গাজার মুসলমানরা প্রথম দিন সাত তারিখে जाया নারী পুরুষ একসাথে ধরে নিয়ে গেছে আর নারী পুরুষ একসাথে ধরে নিয়ে গেছে কয় 100 ধরে নিয়ে আটকাইছে তার ভিতরে তো যুবতী মায়ের দুটি প্রথম দিন ছাড়ছে তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে ওরা যেমন স্বভাবের ওরা মনে করছে মুসলমান ওই স্বভাবের ওরাই সুন্দরী মেয়েদেরকে ধরিয়ে নিয়ে কিভাবে অন্যায় করে দর্শন করে দর্শন করে জেনা করে উভয় দিক দিয়ে তাদের সাথে শারীরিক ভাবে আরো অনেক নির্যাতন সিগারেটের আগুন দিয়ে সেক দেয় এরপরে লাশ ফিনিশিং মারে রড পোড়াইয়া লাল করে পিছনের রাস্তা দিয়ে ঢুকাই দিয়ে মাথায় দিয়ে হেমার দিয়ে পিঠে বের করে দিয়ে এভাবে শহীদ করতেছে মেয়েদেরকে পর্যন্ত ওরা মনে করছে যে আমাদের মেয়েদের তাদেরকে নিয়ে বুঝিয়ে এই আচরণ করছে যেই দুটো মেয়েকে প্রথম দিন ছেড়ে দেশে ইসরায়েলি সৈন্যরা তাদের কাছে জিজ্ঞেস করছে সাংবাদিকরা তোমাদের সাথে হামাস আলারা কেমন আচরণ করছে ওরা বলতে বাধ্য যে তোমরা যাদের সাথে যেই অন্যায় করতে চাই পঁচাত্তর বছর পর্যন্ত তারা আমাদেরকে ধরে নেছে তাদের বিপক্ষে তোমাদের এই আচরণ করা ঠিক না মানুষ বলতে যদি মানুষ বলা যায় মানুষ হিসেবে যাকে বলতে হয় তারাই হলো অরিজিনাল হামাসবাসী মেয়েরা স্বীকৃতি দিয়েছে তারা আমাদেরকে তাদের মতো খাওয়াইছে আমাদেরকে দোষকের উপরে ঘুমাইছে আমাদের জন্য ডাক্তার জন্য একটা ডাক্তার নির্ধারণ নির্দিষ্ট করে ডাক্তাররা নিয়মিত ওষুধ পানি আমাদের সময় মতো গোসল করার সুযোগ তারা যে খানা খাইছে আমাদেরকে সেই খানা খাওয়াইছে একই দস্তার খানে বইছে আমরা খানা খাইছি মানুষ যে এত ভালো হয় এটা বোঝা বলে শেষ করতে পারবো না বুঝাইতে পারবো না এই প্রশংসা করার কারণে সে দুনের উপরে আবার ইসরায়েল আলারা আলাদা রকম নির্যাতন শুরু করে ভালো মানুষ বলে তাদের প্রশংসা কেন করলি উত্তর বাচ্চারা যা তারা যেমন মানুষকে সেরকম মনে করে আল্লোর রহমতে মুসলমান হতে পারবো রকম ইমানের অধিকারী কথা বলেন ঠিক না মর্দে মুজাহিদ যুবক যুবক তারা সুন্দর মেয়েদেরকে ধরে এনেছে গণিমাতের মাল হিসেবে ব্যবহার করা যায় যেসে কিন্তু তারা তা না করে তাদের সতীর্থ হেফাজত করছে তাদের পাহারাদারি করছে তাদের সবকিছু দেশে আমার মা বোনা যেখানে যেরকমই যাই না কেন দিন শিক্ষা ফরজ তলা বলে না মুসলিমাত দিনই এলে শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ কথা বলেন ফরজ কিনা সবার উপরে ফরজ কার কবরে কতটুকু ফরজ মহিলাদের মুক্তি মহাদেজ সাইকুলাদি সফরজ না কারণ তারা ওয়াজ করবে না মসজিদের ইমামতি করবে না ঈদের নামাজের ইমামতি করবে না জানাজার নামাজের ইমামতি করবে না ভাষণ বক্তৃতা দেবে না মহিলাদের অত বড় মুক্তি মহাদ্দেশ দরকার নাই। তাদের এলমুল হাল নিজেদের জীবনযাপন সতীত্ব রক্ষা করতে নামাজ কালাম অজু গোসল পয় পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতা স্বামীর খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত ছেলে মেয়ে পরিচর্যা সংসারের কাজকাম করতে শরীয় সম্মতভাবে যতটুকু দরকার ততটুকু শিক্ষা তাদের জরুরি তাদের কোরআন শিক্ষা করা জরুরি তাদের শরীয়তের এই মশালাগুলো শিক্ষা করা জরুরি সাধারণ পাবলিক সাধারণ যারা আছেন আল্লাহ তালাও জানে যে তোমরা সাধারণ পাবলিক সবাই আলেম হবা না এই জন্য আল্লাহ আপনাদেরকে বাঁচার উপায় করে দেশে ফাঁস আলু আহ্লা দিক্রে ইনকুন তুমলা তালেমুন তোমরা দৈনন্দিন অজু তেন যে মশালাগুলো লাগে এগুলো শিখবা গোসলের মশালা শিখবা নামাজ পড়তে যা লাগে শিখবা তোমার পয় পরিষ্কারে যা লাগে শিখবা পোশাক পরিচ্ছদের সুন্নত কি এগুলো শিখবা ইম্পর্টেন্ট কঠিন কঠিন কোনো জরুরি মশালা বাইতে গেলে তোমরা সাধারণ পাবলিক এগুলো জানবা না ওটা জানার জন্য তোমাদের মধ্যে বিশেষজ্ঞ বড় বড় আলেম দুই চারজন থাকবে ফাস আলু আহ্লা জিক্রে ইনকুন তুমলা তা আলেমন যে বিষয় না জানবা যোগ্য আলেমের কাছ থেকে সেটা জেনে নেবা এই জন্য ফাঁকে ফাঁকে বড় আলেম থাকতে হবে বাকি সবাই মুক্তি মহাদ্দেশ হওয়ার হুকুম আল্লাহ দেয় নাই। আপনারা সবাই দুনিয়া সব কাজ কর কাজ কাম করবেন কিন্তু দৈনন্দিন চলতে ফিরতে নামাজ কালামের যে মশালাগুলো লাগে এগুলো দরকার আছে না নাই কথা বলে লাগবে না আমরা নামাজের ভিতরে সুরভ হাতে পড়ি পড়েন সুরভ হাতে পড়তে পড়তে পড়ান বেরিয়ে গেছে নাকি কথা কয় না পড়তে পড়তে বিরক্ত হয় সুর ভাতে আর শুনতে শুনতে কি বিরক্ত লাগে হুজুর আর কত কাল এক আলহামদু সুরো এই বাদ দেন দি এ কেউ কইছে করে দিন যদি একটারে শুনতে শুনতে বারবার বিরক্ত লাগে তাহলে আপনারও আমি কব তুমি তোমার আব্বারে তিরিশ বছর ধরে আব্বা কষে আর আব্বা ক বাদ দিয়ে মেয়া ভাই কয়ে ডাও আব্বারে যদি ষাট বছর আব্বা কলিও এর ভিতরে বিরক্তি না আসে না আসে উক্তি আমাকে গ্রাম্য বাংলায় এই কোরআন কোরআনের আল্লাহরা তুলা তেলামুল জীবন ভরে তেলাওয়াত করলে এর মধ্যে কোনো বিরক্তি আসে না আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এই প্রফেসর শিক্ষকতা নেওয়ার পরে কোরআন শরীফ পড়া শিখছে মারান আব্দুল কুদ্দুস সাহেব বলতেছিলেন যে এই প্রফেসর সাহেব আগে কোরআন শরীফ পড়তে পারতেন না যখন কোরআন শরীফ পড়া শেখছে এত কোরআন শরীফ তিলাওয়াত করে মসজিদে আসে আগে আইসেই জামাত পর্যন্ত তিলাওয়াত জামাতের পরে সুন্নত পড়ে নবল পড়ে সবাই চলে যায় পরে উনি আরো বসে বসে তিলাওয়াত করে তা উনি বলতেছেন আমি একদিন স্যারকে কইলাম স্যার আপনার কোরআন শরীফ পড়ার এরকম অভ্যাস হলো কি করে কয় যে হুজুর জীবন ভরে আপনাদের মুখে শুনি তেলাওয়াত শুনলে যে মজা পায় দুনিয়ার কোনো গান গজলেই মজা পাই না মনের ভিতরে একটা জ্বালা কত ইংরেজি পড়লাম কত বাংলা শিখলাম কত অঙ্ক শিখলাম কত কিছুই করলাম আমি শরীফ পড়ে শিখলাম না আমার জীবন সবই মিশা আমার জীবনের এক পয়সারও দাম নাই আমি কোরআন পড়তে পারি না আমাকে নিজের দিককার দিতে দিতে আমি চেষ্টা করলাম যে কোরআন পড়া শিখবোই শিখবো পাক নিজেই বলেছেন বল্লা কোরআন শরীফের ভাষা সব চাইতে সহজ কোরআন শিক্ষা করা যত সহজ অন্য ভাষা শেখা অত সহজ না আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি এখনো পর্যন্ত কঠিন বাংলা উচ্চারণও করতে দিচ্ছে পাই না কঠিন বাংলা তর্জম বুঝি না লিখতে দিলে দেখবেন লিখতেও পারবেন না সংযুক্ত হরফ কুন্ডায় কুণ্ডা মিশে এই একটা হরফ হয় এইটাও বোঝা বড় কঠিন কথা বলেন টিকা টিক না বিজ্ঞ ব্যঞ্জন এই সমস্ত হরফগুলো কি কিদে তৈরি হয় কয়জন বলতে পারবেন কয়জন লিখতে পারবেন ইংরেজি লেখে একটা পড়ে আর একটা ইংরেজি লেখে জ পড়ে গ লেখে ট পড়ে চ লেখে ট পড়ে স ইলেকশন ইলেকশন প্রোটাকশন টিআই ও এন সন এল কে সক এল লাগলো কোন জায়গায় একজন কে ডেহি লেখতে কোন চ লাগে ডে হি লেখতে শা লাগে নাকি তো ডে হি লেখতে যেমন স লাগে না চকলেট কি এল লাগবে তার এল পড়ি সাবার লেখি লেখি সাবার তা পড়িস রেকা এম ও ই এম ও টি এইচ ই আর মতি কয় মাদার লেখে একটা পড়ে একটা এটা হারামজাদা ভাষা হারামজাদা মানে যার যার বাপের ঠিক নাই জন্মের ঠিক নাই লেখে একটা পড়ে আর একটা আল্লাহর কুরআনের ভিতরে ওই সমস্যা নাই সদ লেখে সিন পড়ি না সা লেখে সিন পড়ি না সদ যা লেখি তাই পড়ি দদ লেখে দাল পড়ি না যা লেখে জাল পড়ি না নুন লেখে কাপ পড়ি না যা লেখবো তাই পড়বো বলামিয়া যা আল্লাহ বাজা আল্লাহর কোরআন বড় সহজ ও বান্দা সহজ কোরআন কেন তুমি পড়লে না ইংরেজি বিদেশিদের ভাষা পড়তে পেরে নিজে গর্ববোধ করো অবিরাম ইংরেজি বলতে পারলে তোমাকে নিজে নিজে বড় গর্ববোধ করো আল্লাহর কোরআন কেন পড়া শিখলেন আরে প্রফেসর ক্যামতের ময়দানে যদি পাক জিজ্ঞেস করে কি জবাব দেব। আমি সেই থেকে প্রতিজ্ঞা করলাম মাত্র এক দিনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে বেলাইছি সেই থেকে কোরআন শরীফ পড়ি এবার উনি বললেন আমি যেদিন থেকে কোরআন শরীফ পড়া শিখেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি তিরিশ খতম কোরআন শরীফ পড়েছি এ মুসলমান পাবলিক শিক্ষিত অশিক্ষিত একজন প্রফেসর হইয়া হাজার মধ্যে যদি তার এই আধা বয়স অতিক্রম হওয়ার পরে যদি সে কুরআন শরীফ শিক্ষা কইরা তিনি তিরিশ কতম কোরআন শরীফ পড়তে পারে তাহলে তুমি কেন পারবা না যে কি জবাব দিবা আল্লাহর কাছে এরপরে উনি বলেন কোরআন শরীফের ভিতরে এই মজা আমি পাই তিলাহত আমি করি এক খতম শেষ হইতে না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর এক খতম আমি শুরু করে দিয়ে তারপরে আমি থামি নইলে আমি আর কোরআন শরীফ থেকে থামি না কোনো দিন সুরন্ নাস পড়ি সোদা কর্লা লাজিম পড়ি আমি শেষ করে দেই না সুর নাসের পরে আবার আলহামদুসুরে পইড়া আলি প্লামিম জা আলিকাল কিতাবুলা রই বাপি উলাই কালা কুদাম্মীর রব্বিন পর্যন্ত পইড়া আর এক সূচনা করে দিয়ে তারপরে আমি থামি আবারও খতম পড়তে তালে থাকি আমার জীবনের শেষ পর্যন্ত কোরআন শরীফ পড়তে চাই আল্লাহর কোরআনের ভিতরে যাই মজা কোন তার মধ্যে সুর ফাতে পারেন পারেন শুনবো দু একজনের কাছ থেকে আগে কারে ধরবো মোটা দেহে একজন ধনী না মোটা কজন কাবিয়ে চাল্লা জিজ্ঞাসা করলে অর্ধেকের বেশি লোক ইনসা আল্লাহ না। আর যারা থাকবে তারা শুদ্ধই হবে না কতক্ষণ সুর ফাতেহা এর নাম অনেকগুলো নাম তেরো চোদ্দটা নাম আছে অথবা কেউ বলে আঠারোটা নাম তার ভিতরে একটা নাম সুর ফাতেহা কোরআন শরীফ ফাতেহা মানে খুলনে কোরআন শরীফ আই সুরা ফাতে সুরা ফাতে যে কোরআন শরীফ খুলতে হয় এই জন্য ফাতে হা আর একটা নাম হলো সুরত শেফা ঔষধ চিকিৎসার সুরা পড়ে আপনি ফু দেন যে কোনো রোগ সুস্থ হয়ে যাবে কোন ভায়ন আল্লাহ যে কোনো রোগ সুস্থ হবে সুরে ফাতে হুজুতে আপনি দেন আমি সাহস পাই না তবে আমার বিশ্বাস আছে সুরে ফাতে পড়ে ফু দিলি সুস্থ হয় সাহাবাই কিরামদের একটা দল গেছে এক এলাকায় দাওয়াতের কাজে ওই এলাকায় যাইয়া তাবু গাড়ি আশপাশে দাওয়াতের কাজ করি সংকট মহল্লায় কিছু খাবারের তাকাজা পেশ করছে তা কেউ খাইতে তো খাবার চাইলে খাবার দেয় নাই তখন উন্নয়ন একটু মনক্ষুণ্ণ এর ভিতরে তাবুর মধ্যে রয়েছে এর মধ্যে ওই কমের নেতারে সাবেে সাপে আমলাইছে সাপে কামলাইলে তারা যত প্রকার চেষ্টা আছে সব চেষ্টা করে ব্যর্থ হইছে কাছে আইসে বলতেছে যে আমাদের নেতারে লুদিগা দুনা,। হাদিসের শব্দ এরকম লুদিগা দুনা। আমাদের নেতারে সাপে কামড়াইছে তোমাদের মধ্যে কি কেউ আছে এই তদবির করার মতো সাহাবি একজন উঠে হ্যাঁ হ্যাঁ আমি তো এইগুলো বেশি করি আগে পরে অভ্যাস আছে নাকি জানি উনি কইতে আমি পারি এগুলো করতে কি কয় তোমাদের নেতার সাপ সাপের বিষ নষ্ট করে দিতে পারি কি দিবা বলো উজরত কি দিবা বলো যদি সুস্থ হয় কি দিবা কয় উনি বলে তুমি চাও কি চাও কয় যে আমি যদি ঝাড়ফুঁক করে সুস্থ করে দিতে পারি তাহলে তিরিশটা ছাগল দিতে হবে সৎকা ওরা কয় তিরিশ পঞ্চাশ যা চাও আগে নেতারে সুস্থ করো কন্টাক হয়ে গেছে তিরিশ ছাগলে উনি সুরফ হাতে আবুড়ে ফুদেছে আর নেতা পূর্ণ সুস্থ হয়ে গেছে তিরিশ ছাগল ওরা কথা অনুযায়ী তিরিশ ছাগল দিয়ে দিয়েছে নেতা পুরো সুস্থ আল্লাহ একবার নিয়ে আসছে কমের কাছে এখন উম্মতের ভিতরে এক তেলাপ শুরু হয়ে গেছে এই ছাগল খাওয়া যায় কি যায় না আল্লাহ পাক কইছে আল্লাহ আতাস্তা রুবি আয়াতি সামানান কালিলা আমার কুরআন কেস দুনিয়ার সামান্য সামানের বিক্রির বিনিময় বিক্রি করে না এই আলহামদুল সুরত তিনি ছাগলের বিনিময় বিক্রি করে নিয়ে আইছে এই লোক একে খাওয়া হালাল না না হালাল আরাম এ না শুনে মিলে খাওয়া যাবে না ওই ছাগল আর জবই টবই না দিয়ে না খাইয়ে ছাগল টাগল সহ হুজুরির কাছে চলে আসছে হুজুর আমাকে নিয়ে যে কবিরা সেই জাদুগিরি করিয়ে এই যে শরীফ বিক্রি করে তিরিশ ছাগল নিয়েছে হুজুর বলেন এই তোমার সাপের বিষ নষ্ট আপনি বলেছেন সুরফাতে নাম সুরত শেপা এই ঝাড় ভুক করলাম যে কোনো রোগ সুস্থ হয় তাহলে এর তো সাপে কাটা রোগের রুগী আমি দিলি কেন সারবে না আমি ভূ সুস্থ হয়ে গেছে আমি কন্ট্যাক্ট করে নিয়েছি তিরিশটা ছাগল দিতে হবে তা তো দেশ খাবো কি খাবো না হুজুর তোমরা কটা জবাই দেখাও আমারে কটা দাও সুনীল ধায়ন মহাদ্দ কাছে আসে না নাই তোমরা কটা খাওয়া আমার কটা দাও তাতে বোঝা যায় যে এই ঝাড় ফুক করে পয়সা নিয়ে খাওয়া জায়েজ সৎকা এটা দুনিয়ার উদ্দেশ্যে জায়েজ আছে দুনিয়ার তদবিরির জন্য জ্বালালি খতম পড়ব আপনার এক লাখ ছ লাখ খতম পড়িয়ে দেবো আপনার অসুখ বিসুখ ছাড়িয়ে দেবে আপনি আমার কিছু দেবেন না আমি আপনার বাড়ি বসে ফলবো কি জানি তবে নেকির উদ্দেশ্যে মরহুমদের রুহের মাগফিরাত ইসালে সোহাবের জন্য আলহামদুলসুরে পড়ে কিছু খাওয়া যায় নাই বুখারি চুরি পড়ে খতম করে দিলেও পয়সা নেওয়া যায় নাই খানা খাওয়া যায় নাই কোরআন চুরি পড়ে দিয়ে তার বিনিময়ে পয়সা নেওয়া যায় নাই খাওয়া যায় নাই মিলাদ পড়েও খাওয়া পয়সা খাওয়া খাওয়া যায় নাই খানা খাওয়া যায় নাই যদি মাই এতে রুহের মাঘ ফেরাত অথবা তার ইসালের সব উদ্দেশ্য হয় আর দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য তাবিজ কবজ দিয়ে ঝাড়ফু করে পয়সা নেওয়া যায় আছে বলতে চাইছি সুর ও উপকার যার জবান যেমন তার জবানের কার্যকারিতাও সেরকম হাফেজি হুজুর রহমতুল্লাহ আলহে কাছে হুজুরের এক বক্ত ছিল এই ভক্ত বড় ধনী মানুষ মারাতো কষ্ট সুস্থ বাংলাদেশের সব ডাক্তার ফেল সিঙ্গাপুর নিয়ে ফেল করে আছে ইন্ডিয়া নিয়ে ফেল করে আছে এখন তার আর কোনো সব ডেহির পারে শেষ মুনাইর বাড়িতি সব সোজা যাবে কি সুবা বানা মসজিদ একটা করে দেখ এখানে नेम প্লেট লিখে দাও আমক এর بیٹা আমক কইতেছে ইদগারল আমার নাম লিখে দিতে হবে ব্রিজ একটা এখানে নাম লিখে দিতে হবে এক একটা করে নাম লিখে দিতে হবে এগুলো শিরিক ফেলে ইবাদত মানুষ মারা যাওয়ার পরে সাত দিনের দিন মিলাদ দেওয়া শুনে দেখেন কিনা আমি আপনাদের এলাকায় ফটো দিতে না কোথাও নাই নাই হাদিসের কোনো জায়গা দশ দিন চল্লিশ দিনে মিলাদ দিতে হবে গরু খাওয়াতে হবে জিলাপি খাওয়াতে হবে কোথাও নাই সুন্দর করে বুঝাই দিছি বুঝিয়েও গেছে আবার বাপ মারা যাওয়ার পরে বা মানুষ মারা যায় আপনারা আগামী সোমবারে আমাদের বাড়িতে আসবেন দুপুর বেলা দোয়া করবেন চারটে নুন ভাত খেয়ে যাবেন

তোমারই ইবাদত করি দাড়ি তোমার জন্য রাখি কোরআন তোমার জন্য পড়ি খরচ তোমারই জন্য করি নামাজ তোমারই জন্য করি খরচ তোমারই জন্য করি তবলিগি তোমারই জন্য যাই মসজিদ তোমার জন্য করি মাদ্রাসা তোমার জন্য করি সব ইবাদত তোমারই জন্য করি আল্লাহ তোমারই জন্য করি এই কথা বললেন প্রথম অংশে শেষে বললেন যেহেতু সবটা তোমার জন্য করি নাস্তাইন সাহায্য তোমার কাছে চাই আমি হাসিনের কাছে সাথি পারবো না এমপি মন্ত্রীর কাছে চাইতে পারবো না চেয়ারম্যান মেম্বারের কাছে চাতি পারবো না সাহায্য তোমার কাছে চাই যা যা লাগবে আমি না জানলেও তুমি জানো এই আমার কি কি লাগবে সবটা আমি জানি আর কথা কয় না রে এ যুবক তোমার কি লাগবে সব তুমি জানো না জানে কে সৃষ্টিকর্তা আল্লাহই জানে ঠিক না মেশিন বানাইছে যে ওই মেশিনই জানে না যে আমার কি কি লাগবে কি কি হলে আমি মেশিন হই মেশিন বানানিওয়ালা জানে যে মেশিনের কি কি লাগবে কোন জায়গায় গিরিশ লাগবে কোন জায়গায় মবিল লাগবে কোন জায়গায় তেল লাগবে কোন জায়গায় কি লাগবে কোন জায়গায় ওয়াশাল লাগবে কোন জায়গায় নাট বল্টু লাগবে সব মেশিন বানানো আল্লাহ জানে মেশিনই জানে না আমার কি লাগবে আমি একটা মেশিন আমি জানি না আমার বানানি হলো আমার আল্লাহ আল্লাহ জানে আমার কি লাগবে আমি এক কথাই বলে দিছি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন এই আয়াতের মধ্যে দুইটি অংশ লক্ষ্য করছেন নাকি একটা হলো আল্লাহর ইবাদত করি বলে বললাম এরপরে আমার প্রয়োজনটা চাইলাম এই আয়াত বলার পরে আল্লাহ জব দেয় হাজা বাইনি বাইনি বাইনা আবদি হাজা বাইনি বাইনা আব্দি ওয়ালি আব্দি মা এই আয়াতটার মধ্যে দুইটি অংশ অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার আমার টুক আমি পাইয়ে গেছি আমার বান্দার টুক আমি দিয়ে দিলাম এভাবে আয়াতরা কেটে কেটে বললি ফাঁকে আল্লাহ এই কয় আর আপনি যদি একে টানি মারি দেন আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন মাঝে কি কইছে হঠাৎ দলিন আল্লাহ তো কিছু ক্ষতি সুযোগই ভালো না আপনার যে দেবে দিয়ার ভাগটাই তো ভাই নেই কখনো এ আবেশ সাহরা তারা বিন নামাজ ওই রকম গলামে শুরু হতে পড়বা না শুনলে আমার পরাণ কাবে যারা তরজমা বোঝে না হুজুরি কাছে শুনে দেখেন যারা তর্জমা বোঝে ইমাম সাহ কিরাত পড়লে তর্জমার দিক লক্ষ্য করে থাকে আমি তো মাঝে মাঝে বলি কিরাত এই জেল্লাতুল কারি এটা বাবি আছে নুরুল নুরুল ইজাম সবকে হাদিসে পতর কিতাবেও আছে কিরাতের কেরাতের উচ্চারণ এবং কিরাত পড়ার নিয়ম এটা অধিকাংশ ইমামরা ফলো করে না এ জায়গায় তেট্টু ও জায়গায় তেট্টু খোঁজ পড়িয়ে রুকুতি চলে যায় যে জায়গা যে যে আয়াত পড়িয়ে রুকুতি চলে গেল ওর পরে আর একটা আয়াত পড়লি বা বিষয়ের আলোচনাটা কমপ্লিট হয় ওইটা বাদ দেখিয়ে চলে গেল এমন খারাপ থে সুর ইজাসমন ফতরত ওয়াইজাল কাবা কিবন তসরত হেফজ কোরআন শরীফে এই সুরটা পৃষ্ঠার শেষে থেকে শুরু দুই লাইন আছে শেষ পৃষ্ঠায় শুরু আর বাকিটা পরের পৃষ্ঠায় এই শুরুর দুই লাইন এই পৃষ্ঠাতে না পড়িয়ে ওই পৃষ্ঠা যে হানতে পাইছে সে শুরু করে প্রথম দুই লাইনে তোর কি ক্ষতি আছে এইরম বাংটা কেন বলিস প্রথম রিকাতে ওয়াইলুল্লি কুল্লি মাজা তিল্লু মাজা দ্বিতীয় রিকাতে আলাম তারা নামাজ হবে না তা না নামাজ হইয়া যাইবে কিন্তু তর্জমাগত মিল কইরা কোরআন শরীফে সেইভাবে সাজানো প্রথম রেখাতে আলাম তারা দ্বিতীয় রেখাতে লিলাফি পড়বেন কারণ আলাম তারা লীলাফির ভিতরে কঠিন মিল আলামতার ভিতরে ঘটনা কি আলামতার আল্লাহ বলেন আলামতার কাইফা ফাআলা রাব্বুকা বিআসাহাবিল ফিল হে তুমি কি দেখো নাই তারা কি দেখে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন اصحاب ফিলের সাথে আবরাহা বাচার হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি আলামযালকাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তাদেরকে তাদের সমস্ত ফেরেবাজি আমি ধ্বংস করে দিয়েছি ষড়যন্ত্র আমি কেন করে দিয়েছি মিডিয়া ছিল মাধ্যম ছিল পদ্ধতি ছিল ও আর সালাম আবাবিল দলে দলে যাকে যাকে উড়ন্ত পাখি পাঠিয়েছি তাদের মুখের ভিতরে ঠোঁটের ভিতরে তিনটে করে বোমা দিছি ঠোঁটে একটা বোমা দুই পায়ে দুইটা বোমা তিনটে বোমা ছোট্ট ছোট্ট সরিষার মতো এক একটা পাথর এই তিন পাথর মেরে আকুল খাওয়া ঘাসের মতো খাওয়া ফসল গরুতে পদ

এ ঘটনাটা ঘটাইছি শুধুমাত্র কুরাইশদেরকে খুশি করার জন্য কুরাইশদেরকে খুশি করার জন্য আলম তার আলাদা সুর এই সুরের ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে সেই কথা বলতেছে সিরক সুর কুরায়েশের মধ্যে কাজেই প্রথম রেখাতে আলম তারা দ্বিতীয় রেখাতে কুরায়েশ হওয়াটাই একান্ত জরুরি আমি কি একটু বুঝতে পারতেছি তোমার এত কিরামতি দেখানোর দরকার কি কোন মতে মৌলবি

মাগরীবের নামাজে দাঁড়ায় গেছে প্রথম রেখাতে সুর বাঁকানা আড়াই ফেরা হুড়ি টেনি দিছে সুর আছে লম্বা লম্বা কিরাত এই সময় কিরাত পড়তে ছোট যেহেতু বিশাল জামাত মানুষ এলোমেলো হয়ে যার ভয় কে কোন হালাতে আছে বুড়ো বুড়ো মানুষ কোনো মতে অজু সাবি দাঁড়াইছে দ্বিতীয় রেখাতে তো পেশাব করিও দিতে পারে কোয়া যায় না সঠে ঘাটে সারি দিতে হবে নিয়ম শিখতে হবে তো এ বলছেন নাকি কথা প্রথম রেখাতে আলামনাস রহ্লাক দ্বিতীয় রেখাতে পড়েন অর তিন সমস্যা নেই তবে আলামনাস রহলাকার ভিতরে যে তর্জমা তার সাথে মিলেছে। আলামনাস রহার ভিতরে কি আছে যশোদ্ধ বিকাল বালোয়া ফফাক কির্পি আলামনাস রাহ উসরুন বাইনা ইউসরাইনে ইজাফাক কারতাহু ফাফরা আলামনাস রাহ্লাকার ভিতরে আছে দুই দিকে কষ্ট দুই দিকে মানে দুই দিকে শান্তি মাঝখানে কষ্ট হা বাইনা ইউসরাইনে দুই জায়গায় কি আছে দুই পাশে আগে বলছে আসান পরেও বলছে আসান মাস কিছুদিন কষ্ট

সরাই প্রসরাই দিয়েছি তুমিছিলে কিছু জান না জানنے তোমাকে আমি विज्ञ যোগ্য বানাই দিয়েছি এরপরে দ্বিতীয় সূরা আলম নাশরাহ লাকা সাদরাক এই আবার নবীকে সম্বোধন করে হে নবী আপনার সিনাকে কি আমি খুলে দেই নাই আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া এক রেকাতে পরে দোয়া রেকাতে যে সূরা নাজ পড়ে দিল কি মিল আছে তর্জমার এই পাগলামি করবে না জারাবাহিক সূরা পড়ার চেষ্টা করবে এই ছেলে বলে কষ্ট হইছে না আপনাদের তাহলে প্রথম সূরা ফাতিহা পড়বেন প্রত্যেক আয়াতে আতে ছাড়বেন মনে আছে কোন পর্যন্ত গেছি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন এরপরে গায়ে এরপরে আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তবে আমার বিশেষ কিছু সাহায্য চাওয়ার একটা পয়েন্ট আছে এটা কি বলবো আল্লাহকে বলো সেটা কি এক নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই মজা আইদিকায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমার প্রথম একটা দাবি হলো বাংলাদেশ আমি তো বাংলাদেশে তাই কি যে জামেলা আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোধেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিক তবলিকের মধ্যে ইতাহাতি ওয়াজাহাতি সরমুনাই সরমুনাইয়ের মধ্যে আবার শাখা ভাগ হয়ে গেছে পিরির মধ্যে আবার মাইস ভান্ডার আবার দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি এরপরে আছে কাদিয়ানি লাস্টে আছে পাঙ্কু সেলিম হেসবুত তৌহিদ নিয়ে কোন জালায় বলছি এর মধ্যে বেলা হালে হাদিস মহিলা পুরুষ সব একভাবে নামাজ পড়ে আমি তো বুঝিয়ে উঠতে পারতেছি রে সঠিক পথ কোনটা কোন রাস্তায় দিকে আমি বেশ এ কথা কন না কেন এই ঝামেলা আছে না নাই আছে না যে এক কোরআন এক নবী এক আল্লাহ তা হুজুর মধ্যে এত দল ক্যা এই তাই আমি কইতেছি আল্লাহকে এরকম দল হবে উম্মতের মধ্যে তেহাত্তর ফের হবে ওর মধ্যে একটা দল সঠিক সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তুমি নামাজের মধ্যেই কাছে সাহায্য চাই তবে অন্যতম সাহায্য চাই এই ফেতনার জামানায় আমাকে তুমি সঠিক সরল পথটা দেখাও কোন পথ সঠিক সেটি আমাকে দেখায় দাও সাথে একটু কয়েও দিছে আল্লাহ আমার তবে এই সঠিক সরল পথটা তুমি দিবা আমার কিন্তু একটা পথ পছন্দ হয় কব আল্লাহ আল্লাহকে বলো ফসিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যেই পথে চলার কারণে তুমি একদলকে পুরস্কৃত করেছো সাহাবায়ে کرامকে পুরস্কার দেছো তাবাইনকে পুরস্কৃত করেছো তবে তাবাইনকে পুরস্কৃত করেছো আমবি আলাইহিসসালামকে পুরস্কৃত করেছো যেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো আমার কিন্তু ওই রাস্তাটা পছন্দ হয় আমাকে কি সেই রাস্তায় চালানো যাবে অনুরোধ আল্লাহ আল্লাহ অনুরোধ আমি দুইটা দলে চিনি জম্মের সিনাহ দরি তোমার ওই দুই দলের পথে আমার সালাইও না আলাইহিম্লীন একটা হলো অভিশপ্ত দল আর একটা হলো পদভ্রষ্ট দল বলেন একটা হলো অভিশপ্ত দল আর একটা হলো পদভ্রষ্ট দল সব তফসিরের কিতাবে এলাকে হুজুর কিন্তু তফসির বিভাগের উস্তাদ শুনিয়ে দেখেন সমস্ত তফসিরের কিতাবে এলাকায় দলিন মাগদুবি আলাইহিম মানে প্রাপ অভিশপ্ত আর দলিন মানে পথভ্রষ্ট এই দূরের ব্যাখ্যা করতে যাইয়া পদভ্রষ্ট অভিশপ্তদের বলা হয় ইহুদি আর দলিন পদভ্রষ্টদেরকে বলা হয় নাসারা অর্থাৎ খ্রিস্টান আর এহুদি ইসরায়েলরা অভিশপ্ত আর আমেরিকানরা পদভ্রষ্ট ইসরাইলরা অভিশপ্ত আমেরিকানরা পদভ্রষ্ট এই বনি ইসরায়েল এরা অভিশপ্ত মুসা আলাইহি সালাতু সাথে থাইকা মুসা নবীর জালাই খাইছে এক টানা চল্লিশ বছর এই ময়দানে তিহে যাইয়া আসমানি জান্নাতি খানা মুসা আলাইহিস সালাম খাইছে মান্না সালবা

এরপরে কয়ে এগুলো হুকুম দেশে যা খাই বেড়ে গেছে যা এরপরে কয়ে যে মুসা আমাকে বয়ে যাচ্ছি আল্লাহর কাছে কয়ে গেছে কিতাব আনতি তিরিশ দিনের কথা কয়ে চল্লিশ দিন লেগে গেছে আইসে দেয় স্বর্ণ দিয়ে তো পণ্ডিতির গোষ্ঠী দেন না বানাতি পারে আইসলো কিসেন এই যে ইসরায়েলির ওই জায়গায় আইসে সেই জায়গায় সে পণ্ডিতগিরি দেখায় দুনিয়ার অস্ত্র বানায় মুসা আল্লাহ গেছে তুর পাহাড়ে কিতাব আনতি এরা এই বিজ্ঞানীর নাম ছিল সামেরি ও উম্মতের সমস্ত সোনাদানা কালেকশন করিয়ে পোলাইয়ে বাসুরেরটা বানাইয়ে গরুর বাসুরেরটা বানাইয়ে জিবরিল আলাহ ইসলাম হাঁটার সময় যে পা ফেলায় ওই জায়গাতে একটু মাটি ধরে রেখে বাসুরির মুখির মধ্যে দিতেছে বাসুর ব্যবহারে ডাকে মুসা আলাহ কইছে আমি তিরিশ দিনের মধ্যে আসবো সে আসতে লেগে গেছে চল্লিশ দিন এই সামেরি উম্মতরে বুঝাইছে দেখ মুসা আল্লাহরে তালাশ করতে গেছে আল্লাহরে পাচ্ছে না আল্লাহ আলহ এই যে চলিয়ে আইছে তোরা এই বাসুরের সেবা দে সব যে সে বাসুরে পুজো শুরু হয়েছে কত বড় বেকায়দা মুসা আলাইসালাম আইসে দেয় ওই ঘটনা উনি পড়তম রাগ হয়েছে ওনার বাইর উপরে হারুন আলাহিসামের নবী বানায় দিয়ে গেছে এ তোরে আমি উম্মতের রাখালিতে দিয়ে গেলাম তুমি থাকতে এই ঘটনা কে রে কে রে করলো তো হারুন আলাহিসাম কে বাড়ি আমি বহু চেষ্টা হচ্ছে পারি না সে আমারই ফেলতে চাইছে আমি চুপ করে এসে রাখ আমার বাড়ি এসব দেখ পানি দিস কেন এই শয়তানগুলো আমার আমারে খুব ভয় দেশে মেরিয়ে ফেলতে চাইছে তো যাইয়ে মুসা আলাইসালাম সামেরিরে পিঠ মুড়াই দিয়ে বান্ধ দিয়ে সরের উপরে খুঁটো গাড়িয়ে বান্ধ এখানে থাকবি না খেয়ে মরবি লামে সাসা ওর সাথে কোনো কারো সম্পর্ক নাই সবাই নিষেধ করে দিয়েছে স্বামীর সাথে কথা বলবি না ওই জায়গাতে না খাইয়ে শুয়ে মরিয়ে গেছে বাসুর ডারে ফোড়াই ফেলাইছে এরপরে এই উম্মত কয় যে মুসা তুমি তৌরতে কি লিখে আনছো কও মুসা আলাইসালাম কি তোকে ভাষা ঠিক করে আমি লিখছি কিন্তু আল্লাহ ভাটাইছে কয় তো তো যাই হোক ফল দেয় কি লেখছে ল্যাক্সের মধ্যে এক নম্বরে জামায় যদি কাপড়ে যদি ময়লা লাগে ধুইলে পরিষ্কার হবে না ওটু কেটে ফেলতে হবে ওরা কয় এটা সম্ভব না বাদ দাও পরের পৃষ্ঠা পড়ো কয় পরের পৃষ্ঠি হলো গায়েও যদি ময়লা লাগে ধুলি সাফ হবে না ওই গাছতে সামলা ওইটু কেটে ফেলাই দিতে হবে এটা সম্ভব না এটা আল্লাহ লেখে না এটা তুমি নিজে লেখছ গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে এরপরে কয় এক পরে তার তারপরে এটা কি লেখছে কও তারপরের পৃষ্ঠায় লেখছে যদি কেউ কবিরা গুণা করে আস্তা খুরুল্লাহ পড়লে কাম হবে না আত্মহত্যা করে যার জীবন সে শেষ করে না দিলে গুণা মাফ হবে না ওই মোটেই সম্ভব না তুমি এই নিজে নিজে বসে আমাকে ভার রাগ এই কঠিন কঠিন মশলা লেহে নিয়েছে তাই না পারবো না একটা আমার কত কোন জ্বালায় বলো কাগে রাখালি হতে আমার বাটাইছ এখন কথা মানবি কি হলি কয় যে এই কথাগুলো আল্লাহ নিজি বলবে আর আমরা নিষ্কারে শুনবো তাহলে মানি মুসা আলি সালামকে আল্লাহ বলে ওয়াজ এখন আমার ওয়াজে কাজ হবে না ওয়াজ তোমার নিজের করে লাগবে আল্লাহ কাইডাই নিয়ে বাহাত্তর জন বারো কম ছয় ছয় জন করে বাহাত্তর জন তোরা দুই ভাই সহ এই বাহাত্তর জন যাইয়া আল্লাহর শান্তি ময়দানে বসছে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তালা নাজিল করে দিয়ে মজলিশটাকে একেবারে ঘন করে ফেলাইছে সূর্যের আলো মাটিতে পড়তে দিচ্ছে না এবার ফেরেশতাদেরকে বললেন তোমরা জি 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 শব্দ করো যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢুকতে পারে বাইরের যদি কোন আওয়াজ ঢুকে পড়ে ও জাতি যে জাতি বেকা জাতি ও কবেন যে কি কে চতুর্দিক দিয়ে শব্দের মধ্যে আল্লাহর কথা কোনটা বুঝে উঠতে পারলাম না এটা জামেলা করতে পারে কাজেই জি জি শব্দ করো ফেরেস্তারা জি জি বুকার মতো শব্দ শুরু করছে এর মধ্যে আল্লাহ তা আল্লাহর অস্ত্র সংক্ষেপ দুই কথাই ওয়াচ্চার ইয়ামানিল মা আ তাকুমুর রুসুলুফা কুজু গুমা নাহা কুমুর আনু গু ফাং তা মায়ান্তি কোরআনিল হাওয়া ইন আমার মুসা একটা অক্ষর নিজে লেখেন নাই সব আমার প্রেরিত কালাম ওই কিতাবে যা আছে আমলের সেগুলো করো যা আছে বর্জনের সেগুলো ছেড়ে দাও দুই কথাই আল্লাহর আদেশ তো ওরা ছত্ত ওর মধ্যে যা আছে সব আমল করতে হবে মজলিস ভেঙ্গে গেছে মাহফিল শেষ মুসা আলাইহিস সালাম ওই 72 জনরে 70 জনরে জিজ্ঞেস করছিল দুটো ভাই শুনছিস আল্লাহ কইছে শুনছিস শুনছি তো কিরা করলো আল্লাহ কল না কিরা কল না দেখলি ফুসাই নাকি চোখ দিয়ে বক্তার মুখ না দেখতে পারলি হয় আরিন আল্লাহ হাজা আরে আমি কই না কোরআন চলি বেশ আরিন আল্লাহ হাজা সরাসরি আল্লাহ আমাদের সামনে বসে অস করবে না মানি না কে কোন জায়গাতে ওই আল্লাহ কইছে না শয়তানি করলো তার ঠিক কি মুসা আলসালাম আমি আর পারতেছি নিয়ে জাতি আল্লাহ কয় ঠিক আছে অপেক্ষা করো এখন থেকে তোমার কাজ চাচ্ছ আমি অস করতেছি শুরু করছি আমি ওকে সামনে যাবো জিব্রাইল আর মিকাইল রে পাঠাই দিয়ে আজরাইল আর মিকাইল রে পাঠাই দিয়ে দুই পাশে দুইজন দাঁড়াইছে আকাশ জোড়া বডি করে ওই বাহাত্তর জনের সামনে করে মুসা আর হারুন আলী হিমা সালাম বাদে এই দুইজন এমন বেগে সিক মারছে দুই ফেরেস্তা সত্তর জন জায়গায় শেষ মাকদুব আলি হিম খুদার গজব শুরু হয়ে গেছে এই গজবে সত্তর জন শেষ এখন মুসা আলাহিসাম দুশ্চিন্তায় পড়ে গেছে আল্লাহ এ তো তুমি রাগি মারছো ঠিক আছে কিন্তু এই যে নেতৃস্থানীয় সত্তর জন একে যদি এনে মাইরি ধুয়ে যায় আমার বাড়ি উঠার কায়দা নেই ওই উম্মত তো ওগেই বংশধর কবে না যে মুসা তুমি এইভাবে গুসাই গুসাই নিয়ে নিয়ে দল দলে আমাকে মারা শুরু করছো পায়ে দড়ি আল্লাহ বাসায় দাও আল্লাহ পাক আবার সত্তর জনটা জিন্দা করে দিছে মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করছে এই আল্লাহ আছে বিশ্বাস হয় কয় যে হুজুর বিশ্বাস হয় মানে এই জায়গাতে বাড়ি চলে না গে একবার মরছি বাঁচছি আর মরলি বাস না নেই সরেন তাড়াতাড়ি বাড়ি চলে আসছে এখন উরাইছে বলতেছে উম্মাত সবাই তো অপেক্ষায় রয়েছে বিআইপি মেহমান আল্লাহর সাথে দেখা করে আসতেছে ছয় লক্ষ বন ইসরায়েল উৎপাইতে বসে আছে গেট টেট বানায় প্যান্ডেল করে বসে রয়েছে ইন্ডা ওয়াজ করবে যে বলতে হুজুর আজকে থেকে আপনাকে দুইবার কোনো আওয়াজ লাগবে না ওয়াজ সব আমরা করবো এবার ও আওয়াজ করতে হ্যাঁ ইসরাইল ইসরায়েল সাবধান মুসা যা বলবে তাই শুনবি একটা কথা উল্টো পাল্টা করার কায়দা নাই এ তৌরাত সম্পূর্ণ আল্লাহ নাজিল করা কিতাব এর সাথে বেয়াদবি করলে বাসপি নেই একটু সুযোগ আল্লাহ দেশে সেই কথাটা যদি মুসা আগেতেই বলতো তাহলে তার এত ঝামেলার মধ্যে যেতাম না মুসা আল্লাহ গাই কি সুযোগ দেশে কয় যে আল্লাহ বলছে যে জিডা আমল করি না পারলি দরকার নাই এর একটা সুযোগ আল্লাহ দেশে মুসা আল্লাহ সাল্লাম কয় এই শয়তান কোন সময় কইছে কয়ে যে কইছে এক ফাঁকে আপনি খেয়াল হলেন নাই তুরা সত্তর জন মরেও গেলে আমরা দুই ভাই সবসময় তাজা কইলে আর আমরা খেয়াল হলাম না লাগায় নিছে গ্যাঞ্জাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন রাগ করে পাহাড় একটা উঠে ওদের মাথার উপরে বসায় আমি তো হাফেজ নাবি সব বলতে পারতেছি না কোরআন একটা তাদের মাথার উপরে এমন কুদরতি পাহাড় ছোট ডারো মাথায় বড় ডারো মাথায় শুয়ে থাকলেও মাথায় বাঁধে দাঁড়ালিও মাথায় বাঁধে পাহাড় সরে না এত বড় পাহাড় যদি মাথার উপরে থাকে তাহলে কোনো তাই উস কখন সারিয়ে দেয় একেবারে পেশিয়ে যাবো তলে থাইয়ে বইতে বইতে কয়েছে মোসা আল্লা রে ক এই পাহাড় সরাও আর জীবনে তোমার উল্টো করবো না আল্লাহ বাপ ভালো সরাই দাও পাহাড়টা আমি দেওয়া জন্য ডাধীন বলতেছি ছটে কাটে মাথায় মাথায় পাহাড় সরাই দেওয়ার পরে আবার কর্মকারের লোহা যেই সেই সেই আকাম নামাজ নাই রোজা নাই পর্দা নাই পশিদা নাই সব উল্টো পাল্টা শুরু করছে মুসা আলাহ কয় তোরা কি করি একটু আগে আমি তোকে নিয়ে তার আল্লাহ সামনে যার কায়দা নাই পদে পদে উল্টো পাল্টা করবি আর তাই নিয়ে আমি বারবার কব না কিছু কয় যে অত বড় পাহাড় মাথার পর থাকলি তো সালাম কি জাতি তুমি আমার দেশে উম্ম আল্লাহ এখন থেকে ওয়াজালা আমার আমল চলবে তোমার আর কাজ শেষ এখন হবে গজব শুরু হয়ে গেল বন্যা তুমুল বন্যা সমস্ত মানুষের এই গলা সুমান পানি এক টুকটারও গলা সুমান দশ হাত লম্বা যেটা তারও গলা সমান একই পানি এর সিত হয়ে রয়েছে কয়দিন থা যায় কোন একান্ত বদমায় যেগুলো সবগুলো সব গজবে শেষ ওই সময় যারা খাল ইস্তফা করছে আল্লাহ তালা তাদেরকে বাঁচাই তাদের তাদেরকে নিয়ে উম্মত গঠন করছে এর নাম হলো মকদুব আলিহি আমাদের দোয়া সুরফাতের ভিতরে গাইরিল মান এই অভিশপ্ত দলের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আল্লিন পদব্রষ্ট একটা জাতি সামনের পর ঈসা হিসা আলাইসালাম বলে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা। আমার মায়ের পেটে আল্লাহ তালা আমাকে ডাইরেক্ট দিয়েছে আমার মা জানিয়া না ভ্যাবিচারিনী না চরিত্রহীনা না আমার মা সতীন সতীর্থ নষ্টকারী মহিলা না আমার মাকে কোনো পুরুষে স্পর্শ করে নাই ডাইরেক্ট আমি আল্লাহর বান্দা ইন্নি আবদুল্লাহ তানিয়াল কিতাব আল্লাহ আমার আসমান কিতাব আসমানি কিতাব অজা আলানি নবিয়া আমার নবী বানাইছে অজা আলানি বরকত আলা নবী বানাইছে এই কথা ইব্রাহিম মুসা ঈসা আলাইহিস সালাম নিজে বলে অথচ সেই ঈসা আলাইহিস সালামের উম্মত হলো কারা দাবিদার আর কি এই আমেরিকান এহুদি ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া পশ্চিমা ইউরোপ কান্ট্রি যারা আছে ইংল্যান্ড ফিংল্যান্ড সহ সব দাবিদার খ্রিস্টান যত আছে হজরত ঈসা আলসালামের উম্মতের দাবিদার এরা হলো পদভ্রষ্ট ঈসা সালাম নিজে বলে আমি আল্লাহর বান্দা আর ওরা কেন আপনি আল্লাহ ছেলে এই গুমরা জাতি আল্লাহ তোমার কাছে পানা চাই দুই জাতির দলভুক্ত আমাকে না। এদের সাথে এদের সাথে আমাদেরকে বানায় না আল্লাহ পাক এবার টার্গেট করে বলে আমার ইমান ইসলাম প্রিয় বন্ধুরা লক্ষ্য করবি আল্লাহ পাক বলেন বন্ধু বানাইস না কে বলছে এ যুবক কও কে বলছে কি বলছে বলো এহুদার নাসারা খ্রিস্টান আর এহুদি ইসরাইলের বংশ আমেরিকার বংশ এদেরকে তোমরা বন্ধু বানাবা ওই যে মেসির গেঞ্জি গায়ে ওই মেসি মেসি কিন্তু এহুদি এ নাসারা মেসি কি নাসারা কার গেঞ্জি পরবি কেমতে মেসির সাথে তোকে বিবেচনা করা হবে আমি কই না আল্লাহ কয় অমাই আল্লাহ মিনকুম ফাইন না মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে খোল মেসির গেঞ্জি বাদ্যা মেসির চুল ওই পশ্চিমে প্লেয়ারদের মতো সুল কাটিস সুলি চুলি মিলে গিয়ে একসাথে গরু সাজরানোর মতো সাজরাবে আসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা পাচাই তুলে দলে দলে পিটিটি পিটিটি জাহান্নামে নামাবে তওবা কর আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা আমি যতটুক পারি ইসলামের উপকার করব আর মরণ পর্যন্ত প্রতি হে যুবক মরণ পর্যন্ত প্রতিজ্ঞা আমার জীবনে যতটুক সম্ভব আমি কাফেরদেরকে ক্ষতি করব কথা কয় না কাফেরদেরকে তারা যদি আমার উপকার না করে তারা যদি আমারে ক্ষতি করে আমি কেন তার সাথে এত সম্পর্ক রাখতে যাব আমার মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলে দিচ্ছে সেদিনকে ওয়াইসি মিটিং এ যাইয়া বইলে আসছে আমরা আজীবন ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাসের পক্ষে ইসরাইলের পক্ষে না বাংলাদেশ পাসপোর্ট যারা করছেন খুলে দেখতে পারে নর্মদী একটা জায়গায় লেখা আছে শুধুমাত্র ইসরাইলে ভিসা হবে না ইসরাইল বাদব বিশ্বের সব জায়গা ভিসা হবে ইসরাইলে হবে না প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের বাংলাদেশের সরকার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে তোমাকে নিশ্চিন্তে এখন ফিলিস্তিনের পক্ষ সমর্থন নিতে করতে কোনো সমস্যা নেই ওদের সমস্ত পণ্য পরিহার করব। ওদের কোনো পণ্য ব্যবহার করব না আর এফ কোনো পণ্য কিনবো না প্যান্ট কোম্পানির কোনো পণ্য কিনবো না এহুদি কোম্পানি যা আছে গুলো উলামাই কিরমের কাছ থেকে জানিয়ে খুঁজে খুঁজে সেগুলোকে বাদ দেবেন পারবেন না ইনশাআল্লাহ ওদের প্যান্ট পরবো না ওদের প্যান্ট পরব না ওদের মডেলের প্যান্ট পরবো না ওদের মডেলে কোনো পোশাক পরব না ওদের মডেলে দাড়ি রাখবো না ওদের মডেলে চুল কাটাবো না ওদের মডেলে কোনো কিছু করবো না এমন কি এমন পাক্কা প্রতিজ্ঞা করা উচিত মোমেনের জন্য যে আমি আরবি না শিখে ইংরেজি শিখবো না ইংরেজি শিখবো মাত্র একটা উদ্দেশ্যে সেটা হলো আমি যদি ইংরেজি বলতে পারি বহির্বিশ্বে ইংরেজকে দাওয়াত দেব কলেমার দাওয়াত এই উদ্দেশ্যে আর ইংরেজি না পড়লে আমি বাত হবে না চাকরি হবে না এই উদ্দেশ্যে ইংরেজি পড়লে তুমি মোশনেক হয়ে যাবা তুমি বেইমান হয়ে যাবা আল্লাহর রহমতে আমরা মৌলবীরা লাখ লাখ লক্ষ লক্ষ মৌলভী একটা ইংরেজিতে আলি ভোজানি আমার মতন সব দূর যাও আমি ইংরেজিতে আলিফ ও জানি না ইংরেজিতে আলিফ আছে নাকি তার মানে কোন অক্ষর জানে না তো আমরা ইংরেজিতে বহুত কিচ্ছু জানি না আল্লাহ রহমতে না খেয়ে মরতেছি না মান সম্মানের অভাব নাই সম্মান ভালোবাসার অভাব নাই আল্লাহ বাক রুজির মালিক আল্লাহ পাক্কা প্রতিজ্ঞা আজকে থেকে আমরা অমুসলমানদের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করবো হ্যাঁ বলো করবা হিন্দুদের সাথে তো আমাদের একসাথে একই সমাজে থাকি তাদের সাথে শত্রু তাই নেই কিন্তু দুঃখের বিষয় হলো দুঃখের বিষয় হল তারা হিন্দু বাইরে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ আমাদের স্বরাষ্ট্র পররাষ্ট্র ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবই মুসলমান আমাদের সেনাবাহিনীতে একটা হিন্দু নাই। সেনাবাহিনী সম্পূর্ণ মুসলমানদের তৈরি পুলিশ মিডিয়ারের মধ্যে কিছু থাকতে পারে বাকি সংখ্যালঘু তারা আমাদের কাছে আদর যত্নে ভালোবাসা নিয়ে থাকে অথচ আমাদের এইখানে থাকে এখানে খাইয়া সম্পর্ক তার অন্য জায়গার সাথে আমরা এত ভালোবাসা দিয়ে মোদীর সাথে সম্পর্ক রাখি বাংলা আমাদেরকে ফারাক্কায় পানি দেয় না পদ্মা নদী শুয়ে সর পড়িয়ে গেছে তারপরও বাংলাদেশে আসলে আমরা ইলিশ মাছ না দিয়ে পারি না ইলিশ মাছ দিয়ে দিই আর সেই মুরব্বী আমাকে বাদ্যে থুয়ে লাগবে উনি ইসরায়েলকে সমর্থন করতে গেছে একা একা সেই প্রথম দিনের এ সাথে সাথে কারণ আমেরিকা ওনার বড় আব্বা বড় আব্বা খুশি হয়ে সাথে গলি সেই জন্য উনার উপকার করবে না নির্বাচনের উপকার করবে না গতকাল ঠিক ঠিক না বড় আব্বা বাঁচাইতে পারবে না বাঁচাইলে কে বাঁচাবে মুসলমানদের ছোট্ট ছোট অস্ত্রের ভিতরে আল্লাহর রহমত এক টুক একটা মিজাইল ছারে এক টুক একটা মিজাইল যেন পুতোর মতো নুড়া নুড়া কইnike যে পাটা নুড়া কইnike যে মশলা পাটে আপনারা কই যে নুড়া কা মাগো দি কয় এই নোড়ার মতো ছাড়ে ওর কাজ কি ও যাই এক জায়গাটা ধুলোবালি হতে পারে বাড়ি করতে পারে আস্ত একটা যেই বানাইতে লক্ষ মার্কিন ডলার ষাট লক্ষ মার্কিন ডলার খরচ একটা ট্যাঙ্ক বানাইতে এইটাকে একটা নোড়ার মতো অস্ত্র যাইয়া ধুলো ধুলোর সাথে উড়ে দিয়ে আগুন ধরাই দিচ্ছে একে দিনে মারছে চব্বিশটিয়া কন্যা সোভান আল্লাহ একদিনে চব্বিশটা ট্যাঙ্ক দশটা সাজোয়া আজান আগুন ধরাই দিছে আটটুক আটটুক তাই তাহলে অত বড় ডারে ওদের ওই ওই ট্যাঙ্কগুলো বানাইছে এভাবে যে ওর উপরে আর একটা ট্যাঙ্ক মারলে ওদের কিছু হবে না আর তাই আটটুক একটা নোড়াই মারিয়ে দিচ্ছে তাহলে এই নোড়ার পিছনে কে আছে ওরা মারার সময় আয়াত পড়ে ও মারমাই তা আমি যখন ফিকি আমি ফিকি না ফিকে মারি আমার হাত দে ওর মধ্যে থাকে আল্লাহ পাকের কুদরতি বুলডোজারি ক্ষমতা মাত্র নিরস্ত্র একটু বন্দুক ফন্দুক উড়ো নিয়ে। এই গেছে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হামাস আর ফিলিস্তিনের হেসবুল্লাহ লেবাননের ফিলিস্তিনের হামাজ বাহিনী গাজার হামাজ বাহিনীকে এখনো পর্যন্ত দুমাইতে পারে নাই উপর দিয়েছে বোমা মাইরে বিল্ডিং মারে সাধারণ পাবলিককে মারে ওর নাম যুদ্ধে জয় না যুদ্ধে জয় হলো সেনাবাহিনীকে দুর্বল করতে পারা তোমরা যতটুকু ভমক দাও

হুশিয়ার সাবধান এহুদিদের চেলারা জুবাইডেনের দুই গালে লাথি মারো তালে তালে হয় না কেন জুবাইডেনের দুই গালে লাথি স্যান্ডেল জুতোর দরকার নাই লাথি তাও বাম পাই দিয়ে জুবাইডেনের দুই গালে নেতানিয়া দুই গালে বিশ্বের মুসলিম জেহাদ করো এখন এখন জেহাদ করো বিশ্বের মুসলিম আপাতত জেহাদ ওদের সমস্ত পণ্য ত্যাগ করলাম এই যাটুক কয়দিন 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 ধরে করছি না এক মাস ধরে বলতেছি এই দিনের মধ্যে এই কয়দিনের মধ্যে সারা পৃথিবীতে পণ্য পরিহারের যে জেহাদ যা চলছে তাতে তাদের অর্থনীতিতে পনেরো পার্সেন্ট দশ এসে গেছে বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমরা যদি বলি বছর কিত অত না খাইয়ে মরে যাবেন আল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ কিছু করতে পারিনি একটুক তো করতে পারি আল্লাহ তালা তৌফিক দেখবেন আমি